প্রথম কথা হচ্ছে একটু পরীক্ষার নিয়ম কানুন সম্বন্ধে বলি সবাই জয়েন করতে করতে। হ্যাঁ, পরীক্ষার নিয়ম কানুন হচ্ছে আমাদের কিভাবে আসতে হবে, আমাদের 9টার মধ্যেই আসতে হবে, 9টা থেকে জাস্ট 9 AM পরীক্ষা শুরু হয়ে যাবে। আর আসার সময় আমরা কি করতে হবে, মাস্ক পরে আর ফেস শিল্ড এটা পরে আসতে হবে। আর আসার পরে আমরা এখান থেকে কভারঅল সাপ্লাই দিব, সেটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, এই ইকুইপমেন্টস গুলা সহ আর কি কি নিয়ে আসতে হবে, যার যার এগুলো তো জানো কি কি নিয়ে আসতে হবে। একটা প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় যা যা লাগে, যে ইকুইপমেন্টস তোমাদের ব্লাড প্রেশার মেশিন, তারপরে হচ্ছে থার্মোমিটার, মেজারিং টেপ, তারপরে হচ্ছে আর কি, আর তো কাগজ কাগজ না কলম, এগুলা নিয়ে আসবা। আর হচ্ছে কোনো ধরনের বোর্ড, কাগজপত্র, কোনো কিছু নট অ্যালাউড, ওগুলো সব বাইরে রেখে যাইতে হবে। আর বিশেষ করে মোবাইল ফোন, এটা তো মানে বলাই বাহুল্য, মোবাইল ফোনটা প্লিজ নিয়ে আসবা না, এটা প্রত্যেকবার বলা হয়, তারপরে আবার পাওয়া যায় রুমে, তখন একটা চিল্লাচিল্লি একটা বাজে অবস্থা। এটা আগে থেকেই ইয়ে করো যে মোবাইল ফোনটা দয়া করে তোমরা মোবাইল ফোনটা নিয়ে আসবা না। ম্যাডাম আমাকে আজকেও বলে দিছেন যে আমি যাতে ক্লাসের সময় বলি যে মোবাইল ফোন যাতে তোমরা বাসায় রেখে আসো, রুমে রেখে আসো, অথবা এখানে যদি নিয়ে আসো মনে করো রুমটা সিকিউর না, অসুবিধা নাই, আমাদের কাছে দিয়ে দিবা। এমন না যে যাতে গিয়ে দেখা যায় যে মোবাইল থেকে তোমরা কিছু একটা দেখে দেখে লিখতেছো, অথবা কোনো কাগজ থেকে কোনো কিছু একটা দেখে দেখে লিখতেছো, যেহেতু অন্য একটা রুমে ওখানে থাকবে গার্ড, তারপরেও অন্য একটা রুমে পরীক্ষা হবে, ম্যাডামরা হয়তো এখানে থাকবে না, ভাইবা বোর্ডে থাকবে, কিন্তু তারপরেও যখনই কেউ গিয়ে দেখবে যেরকম দেখে দেখে লিখতেছো জিনিসটা বেশি ভালো হইলো না, তাই না, অটোমেটিক্যালি রোল নাম্বারটা চলে যাবে ম্যাডামের কাছে, তো এই জিনিসপত্র গুলা যাতে না হয় আর কি। মোবাইল ফোনটা রেখে আসবা, কোনো ধরনের এক্সট্রা কাগজপত্র যেগুলো অত্যন্ত দরকার, এই জিনিসগুলা ছাড়া যাতে অন্য কিছু নিয়ে আমরা ভাইবা পরীক্ষার হলে আর কি না ঢুকি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ক্লিনিক্যাল এবং ভাইবা দুইটা হবে। এখন ক্লিনিক্যাল পরীক্ষাতে পেশেন্ট থাকবে একটা গাইনি একটা অপস, আমাদের দুইটা হিস্ট্রি লিখতে হবে 1 ঘন্টার মধ্যে। এখন হিস্ট্রি লিখার পরে অন্যান্য, আগে যেরকম হইতো যে হিস্ট্রি লিখা লিখতে লিখতে ভাইবার জন্য কল আসতো, তারপরে হিস্ট্রি লিখা কমপ্লিট হওয়ার পরে কেস হইতো, এবার কিন্তু এরকম হবে না। প্রথমেই হচ্ছে হিস্ট্রি, দুইটা হিস্ট্রি লিখে ফেলতে হবে ওই সময়ের মধ্যেই। দুইটা হিস্ট্রি আধা ঘন্টা করে পাওয়া যাবে, আধা ঘন্টা পরে পাশ চেঞ্জ হয়ে যাবে। এখন কার ভাগ্যে কি পড়বে, কিভাবে পড়বে, সাধারণত প্রথম যে 8 জন থাকবে সেই 8 জনের পড়বে হচ্ছে অপস কেস, আর সেকেন্ড মানে পরবর্তী যে 7 জন থাকবে সেই 7 জনের পড়বে গাইনি কেস। প্রথমে আধা ঘন্টা পরে কি হবে, সাইডটা চেঞ্জ হয়ে যাবে, গাইনির দিক অপসে চলে যাবে, অপসের দিক গাইনি গাইনিতে চলে যাবে, মানে একটা কেস দুইজনের রিপিটেশন হবে, এটা হইলো কথা। প্রথম 8 জনের হচ্ছে অপস, তারপরের হচ্ছে 7 জনের গাইনি, পরবর্তীতে এই 7 জন চলে যাবে গাইনি অপস কেসে, আর যারা অপস কেসে ছিল তারা চলে আসবে গাইনি কেসে। আর ভাইবারটাও সেম, যাদের অপস দিয়ে শুরু হবে তাদের অপস বোর্ডের ভাইবা প্রথম হবে, যাদের গাইনি দিয়ে শুরু হবে তাদের গাইনি বোর্ডের ভাইবা প্রথম হবে, মেন্টালি ওভাবে প্রিপেয়ার। তারপরেও পরীক্ষার দিন আমরা বলে দিব রোল নাম্বার ওয়াইজ যে এত রোল নাম্বার থেকে এত রোল নাম্বার পর্যন্ত আমাদের অপস ভাইবা, এত রোল নাম্বার থেকে গাইনি ভাইবা। আচ্ছা, আর হচ্ছে এই তো হচ্ছে মোটামুটি নিয়ম কানুন। আর পরীক্ষার সময় কি করতে হবে, 100 টাকা করে ফিজ নিয়ে আসতে হবে, রোগীদের খাবার তোমাদের নাস্তার জন্য 100 টাকা করে প্রত্যেকে নিয়ে আসবা সকালবেলা, ওখানে যে দাদু থাকবে সে তার কাছে জমা দিয়ে দিবা। এই গেল মোটামুটি নিয়ম কানুন। আর কেস গুলা কিভাবে হবে, কেস গুলা লটারির মাধ্যমে হবে, লটারির মাধ্যমে কেস উঠাবা, উঠানোর পরে যার যেটা করবে তোমাদের খাতার মধ্যে লিখে দেওয়া হবে, ওই রুম থেকে ভালোভাবে বুঝে নিয়ে আসবা। এখন তুমি একটা বুঝছো, আবার যে নাম্বারটা তোমার খাতায় উঠানো হবে বেড নাম্বার, ওই নাম্বারে কি রুগী আছে ওইটা ওই সময় ভেতরে লিখা হয়ে যাবে মানে টিচারের কাছে, তুমি আবার ওখানে গিয়ে উল্টা পাল্টা করতে পারবে না, ওইটা মনে করবা যে শুধু আমার খাতায় লিখছে না, তোমার খাতায় যখন লিখা হবে তখন ম্যাডামদের কাছে তোমার রোল নাম্বারের পাশে বা কোড নাম্বারের পাশে এই তোমার কোন বেডে খাতায় মানে কোন কেস পড়ছে তোমার, ওগুলো আমরা সাথে সাথে টুকে নেই, পরে ওই অনুযায়ী ওনারা পরীক্ষা নেবেন। আর কোন বেডে কি পেশেন্ট আছে ওইটা কিন্তু আমরা টিচারদের কাছে লিখে দিয়ে দিব, মানে যে কেস গুলো আসবে ওগুলা ডায়াগনোসিস সহ ফাইন্ডিংস সহ ওগুলো আমরা লিখে দিয়ে দিব। এখন আসো কেসের ব্যাপারে বলি, বিশেষ করে গাইনি কেস। গাইনি কেস কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু নাই ওয়ার্ডে পরীক্ষার হলে দেওয়ার মতো, তাহলে কি হবে এইরকম ক্ষেত্রে যে জিনিসগুলো হয়, আমাদের বেশিরভাগ কেস পড়বে হচ্ছে অ্যাবর্শন এবং পোস্ট ডিএনসি
কেসগুলা, অ্যাবর্শন এবং পোস্ট ডিএনসি। এখন অ্যাবর্শনের মধ্যে ইনকমপ্লিট অ্যাবর্শন থাকতে পারে, মিসড অ্যাবর্শন থাকতে পারে, থ্রেটেন্ড অ্যাবর্শন থাকতে পারে। আর ডিএনসির মধ্যে কি থাকতে পারে, যে কোনো ফার্স্ট পোস্ট অপারেটিভ ডে ফলোয়িং ডিএনসি, সেকেন্ড পোস্ট অপারেটিভ ডে ফলোয়িং ডিএনসি। এখন এই টাইপের কেসগুলো যদি থাকে, হিস্ট্রি পরীক্ষার যখন ড্রপ পোস্টিং ছিল বারবার করে বলা হয়েছে যে হিস্ট্রিটা এটলিস্ট ঠিক করে পড়বা, যেহেতু এবার টিচাররা পেশেন্টের সামনে যাচ্ছেন না, সেই কারণে কি হবে যে একটু হিস্ট্রিটা ভালো করে খেয়াল করে লিখা। আশা করি কারোরই অ্যাবর্শন এবং ডিএনসির হিস্ট্রির ক্ষেত্রে কোনো সমস্যা নাই। প্রথম কথা হচ্ছে অ্যাবর্শনের, যে অ্যাবর্শন সেই অ্যাবর্শন সহ ডায়াগনোসিস, মানে তোমার হয়তো মনে হচ্ছে এটা ইনকমপ্লিট অ্যাবর্শন, তোমার ডায়াগনোসিসটা হবে ইনকমপ্লিট। শুধু অ্যাবর্শন না, ইনকমপ্লিট অ্যাবর্শন এবং অ্যাবর্শন এবং পোস্ট ডিএনসির ক্ষেত্রে তো আমাদের কি করতে হবে, কোনো ধরনের অবস্টেট্রিক চার্ট বা এই টাইপের কোনো কিছু লিখতে হবে না, ঠিক আছে? আর যদি ডিএনসি হয়, ডায়াগনোসিস হবে এত ফার্স্ট পোস্ট অপারেটিভ ডে অথবা সেকেন্ড পোস্ট অপারেটিভ ডে ফলোয়িং ডিএনসি, ডিউ টু কি কারণে তার ডিএনসিটা হয়েছে সেটা। এই হচ্ছে আমাদের গাইনি কেস। আর অপসের কেসের ক্ষেত্রে বেশিরভাগই থাকবে পিউপেরিয়াম। পিউপেরিয়াম মানে, পিউপেরিয়াম মানে কি, নর্মাল পিউপেরিয়াম, নর্মাল পিউপেরিয়াম ফলোয়িং ভাজিনাল ডেলিভারি, ফলোয়িং সিজারিয়ান সেকশন, যে কোনো কিছুই হইতে পারে। এখন পিউপেরিয়ামের কেস গুলাতে, পিউপেরিয়ামের কেস মনে করো আটটা পেশেন্ট অফসেট যদি থাকে, এর মধ্যে ছয়টা হচ্ছে পিউপেরিয়াম থাকবে, দুইটা হয়তো বা অ্যান্টিনাটাল, কোনো কোনো দিন একটা অ্যান্টিনাটাল এরকম থাকে। এখন পিউপেরিয়ামের কেস গুলার ক্ষেত্রে প্রথমেই আসি, উল্টা থেকে শুরু করি, প্রথমে ডায়াগনোসিস। আজকে আমাকে অনেকে জিজ্ঞেস করছো কতখানি হিস্ট্রি লিখতে হবে। একটা পিউপেরিয়ামের কেসই আমি বলি প্রথমে, পিউপেরিয়ামের কেসে তোমাকে একেবারে ডিসচার্জ উইথ অ্যাডভাইস পর্যন্ত লিখতে হবে। সেম হচ্ছে অ্যান্টিনাটাল কেসেও ডিসচার্জ উইথ অ্যাডভাইস, কারণ কি, পেশেন্ট তোমার কাছে আসছে। এখন মনে করো একটা 36 weeks এর পেশেন্ট আসছে, তাকে তো তুমি আর 40 পর্যন্ত রেখে দিবা না, তাই না? তার ক্ষেত্রে হয়তো অনেক সময় তুমি প্ল্যান অফ ট্রিটমেন্ট দিয়ে, আর তার যদি তুমি ডেলিভারি তোমার হসপিটালে হয় তাহলে হচ্ছে ডেলিভারির মতো একটা, ডেলিভারির পরে যে অ্যাডভাইস গুলা সেগুলা দিবা। আর যদি ডেলিভারি না হয়, তুমি অ্যান্টিনাটাল অবস্থায় তাকে ছেড়ে দাও যে তার বাসা পাশে, এটা তুমি মেনশন করে দিবা উপরে যখন ইয়ে করবা, যে মেনশন মানে কি, টিচার তো তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি প্ল্যান অফ ট্রিটমেন্ট এটা লিখছো আর অ্যাডভাইস এগুলো কেন লিখছো। তখন অ্যান্টিনাটালের যে অ্যাডভাইস, যে তার ব্যথা উঠলে সে এসে ভর্তি হবে, সে নিয়মিত বাচ্চার নড়াচড়া কাউন্ট করবে, তারপর ব্যথা উঠলে, পানি ভাঙলে, মানে এমার্জেন্সির যে সাইন গুলো ওগুলো, বাচ্চার নড়াচড়া কম হলে দিলে হচ্ছে সে এসে ভর্তি হবে, এই টাইপের কথাবার্তা যখন দেখবে তখন তোমাকে জিজ্ঞেস করবে, তখন তুমি অ্যান্সার দিতে হবে যেহেতু এটা 36 weeks প্রেগনেন্সি, আমি তো 4 weeks তাকে আর হসপিটালে রাখবো না, যদি তার আদার্স কোনো কমপ্লিকেশনস না থাকে তাহলে আমি তাকে ডিসচার্জ দিব তার ইডির দিন, অথবা তার ব্যথা উঠলে এসে সে ভর্তি হবে। এই জিনিসটা কিন্তু নিজেদেরকে বুঝে নিতে হবে যে টোটো ওই টাইপেরই পেশেন্ট পাওয়া যাবে না। এখন মনে করো একটা প্রিভিয়াস সিজারিয়ান সেকশন তোমাকে দিছে 37 weeks-এ, তাই না? এখন প্রিভিয়াস সিজারিয়ান সেকশন 37 হয়ে গেছে, আমরা তো ইলেকটিভ সিএস তাকে করেই দিতে পারি, তাকে কিন্তু আমরা আবার ছেড়ে দিব না, তাকে আমরা প্ল্যান অফ ট্রিটমেন্ট লিখবো ডেলিভারি বাই সিজারিয়ান সেকশন। তারপরে তাকে আমরা যে অ্যাডভাইস গুলো দিব সেগুলো হচ্ছে পোস্ট সিজারিয়ান, যে অ্যাডভাইস গুলো দেই আমরা সেগুলো দিয়ে দিব। কিন্তু একটা ফলস লেবার পেন আসছে 36 weeks, 37 weeks, একটা প্রাইমি মনে করো অথবা মাল্টি, তার আগে সব ভাজিনাল ডেলিভারি, মানে তার কোনো আদার্স কোনো কমপ্লিকেশন নাই তাকে সিজারিয়ান সেকশন করার জন্য অথবা এতদিন হসপিটালে রেখে দেওয়ার জন্য, তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা তাকে অ্যান্টিনাটাল যে অ্যাডভাইস গুলো আছে সেগুলো দিয়ে আমরা তাকে ছাড়বো, ছেড়ে আবার ওই ইডিডির দিন এসে ভর্তি হইতে বলবো। আচ্ছা, এখন হিস্ট্রির ক্ষেত্রে বলি আর একটু আমি, এলএমপি এবং ইডিডি খাতা যেহেতু দেখবেন টিচাররা, এটা ক্লাসের সময় বলতাম, সবসময় বলছি যে এলএমপি সাথে ইডিডিটার যাতে মিল থাকে। ইডিডি মিনস হচ্ছে 40 weeks অফ প্রেগনেন্সি, যে দিনটাতে 40 weeks হবে সেই দিনটাই হচ্ছে ইডিডি। ইডিডি নট মিন্স 37 or 42 weeks, ইডিডি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। একটা টার্ম প্রেগনেন্সি 37 to 42 weeks, এটা হচ্ছে একটা টার্ম প্রেগনেন্সি, এই 5 সপ্তাহের মধ্যে হলে আমরা বলি। এর মধ্যে ইডিডি কিন্তু একদিন, সেই দিন কোন দিন, যেদিন তার 40 weeks হবে, ঠিক আছে? ই এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, তাহলে আমাকে ফাইবার সময় জিজ্ঞেস করা হবে, ইডিডি ক্যালকুলেশন করতে বলা হবে, এলএমপি থেকে ইডিডি আমরা কিভাবে ক্যালকুলেশন করি সেটা আমাকে সুন্দর মতো বলতে হবে। 9 calendar months + 1 week, এই জিনিসটা আমাকে করেও দেখাইতে হবে, প্লাস আমাকে কি করতে হবে, ওই ভাইবার সময় যেহেতু আমার কে মানে হিস্ট্রি খাতাটা থাকবে টিচারের কাছে, ওই খাতার ইয়েতে বলতে হবে আমাকে। আচ্ছা, আর পিউপেরিয়াম এর ক্ষেত্রে আশা করি ডায়াগনোসিস লিখতে কারো কোনো সমস্যা হবে না। তুমি কি লিখবা, ফার্স্ট পোস্টনাটাল ডে ফলোয়িং ভাজাইনাল ডেলিভারি উইথ নর্মাল পিউপেরিয়াম, অথবা থার্ড পোস্ট অপারেটিভ ডে ফলোয়িং সিজারিয়ান সেকশন ডিউ টু ফিটাল ডিস্ট্রেস উইথ নর্মাল পিউপেরিয়াম,
তাহলে এই হবে ডায়াগনোসিসে ভুল করা যাবে না। ফার্স্ট পোস্ট নাটাল ডে ফলোয়িং ভেজাইনাল ডেলিভারি উইথ নর্মাল পিউপিডিয়াম, কিসে পোস্ট নাটাল আর পোস্ট অপারেটিভ এক হিসাব, এভাবে করে লিখলেই সুবিধা। আর যারা পিউপিডিয়াম দিয়ে লিখবা তারা হচ্ছে পিউপিডিয়াম হচ্ছে ডেলিভারির পরে, যেদিন ডেলিভারি হবে সেদিন পিউপিডিয়াম, মানে পোস্ট নাটাল হচ্ছে একদিন কম, ফার্স্ট পোস্ট নাটাল গিয়ে হবে সেকেন্ড ডে অফ পিউপিডিয়াম। তাহলে নাটাল দিয়ে লিখলে হয় কি সুবিধা, যে পোস্ট অপারেটিভ আর পোস্ট নাটালে ঝামেলা হয় না, মানে সিজারের পেশেন্ট আর ভ্যাজাইনাল ডেলিভারির পেশেন্টের জন্য আলাদা হিসাব আমাদের শিখতে হচ্ছে না। ফার্স্ট পোস্ট নাটাল ডে ফলোয়িং ভ্যাজাইনাল ডেলিভারি উইথ নর্মাল পিউপিডিয়াম। তাইলে এই এটা হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারির পরের পিউপিডিয়ামের ডায়াগনোসিস। আর সিজারিয়ান সেকশনের পিউপিডিয়াম যেগুলো থাকবে থার্ড পোস্ট অপারেটিভ ডে ফলোয়িং, থার্ড পোস্ট অপারেটিভ ডে অফ সিজারিয়ান সেকশন ডিউ টু যে কারণের জন্য তার সিজারিয়ান সেকশন হয়েছে উইথ নর্মাল পিউপিডিয়াম। আরেকটা প্রশ্ন তোমরা প্রায়ই করো যে পেশেন্ট তো বলতে পারতেছে না কেন সিজারিয়ান সেকশন হলো, কিছু না কিছু পেশেন্ট কিন্তু ঠিকই বলতে পারে, তারপরেও যদি পারে না তোমাদের কাছে ফাইল থাকবে, ফাইলের মধ্যে অপারেশন নোট লেখা থাকবে, সেখান থেকে তোমরা ইন্ডিকেশনটা দেখে নিবা, ঠিক আছে, ইন্ডিকেশনটা দেখে নিবা। কিছু না কিছু পেশেন্ট কিন্তু বলতে পারে, একেবারেই যে না বলতে পারে তা না, পানি কমে গেছে, বাচ্চার নড়া পাই নেই, আসার পরে চেষ্টা করছে হয় নাই, কিছু না কিছু বলতেই পারে। আচ্ছা এখন আসো কেস নিয়ে আর কি কারো কোনো কিছু জানার আছে কিনা, তোমাদের প্রশ্নগুলো আমি শুনি আগে। ম্যাডাম পোস্ট নেটাল আর পোস্ট অপারেটিভ এটা একটু ক্লিয়ার করবেন? আচ্ছা পোস্ট নেটাল আর পোস্ট অপারেটিভ এগুলো হচ্ছে দিনের হিসাব। পোস্ট অপারেটিভ কি, যখন তোমার অপারেশন হবে মানে সিজারিয়ান সেকশনের মাধ্যমে যখন ডেলিভারিটা বাচ্চাটা ডেলিভারি হবে তখন আমাকে লিখতে হবে কিন্তু পোস্ট অপারেটিভ ডে, তখন আমি পোস্ট নাটালটা লিখবো না, কারণ এটা একটা মেজর অপারেশন সিজারিয়ান সেকশন, আমাকে এটাতে গুরুত্ব দিতে হবে যে আমার এই পেশেন্টের অপারেশন হয়েছে, এটা পোস্ট সিজারিয়ান, এটা বোঝানোর জন্য আমি পোস্ট অপারেটিভ লিখবো। মনে করো আজকে যদি তার অপারেশন হয়, আজকে হচ্ছে 17 তারিখ, 18 তারিখ 19 তারিখ তোমার পরীক্ষা, তোমার পরীক্ষার দিন এই পেশেন্টটা দেওয়া হইলো, তাহলে তুমি লিখবা সেকেন্ড পোস্ট অপারেটিভ ডে অফ সিজারিয়ান সেকশন ডিউ টু, মনে করো হয়েছে প্রিভিয়াস সিজারিয়ান সেকশনের জন্য, ডিউ টু প্রিভিয়াস ওয়ান সিজারিয়ান সেকশন উইথ নর্মাল পিউপিডিয়াম। গতকালকে একটা সিজারিয়ান সেকশন হয়েছে, তাহলে 16 তারিখ হইলো, তাহলে 17, 18, 19 তোমার পরীক্ষার দিন পড়লো কি, থার্ড পোস্ট অপারেটিভ ডে, ঠিক আছে। সেম এইরকমই পোস্ট ন্যাটাল, সেম, এটাতে কোনো আলাদা কিছু নাই, মানে 16 তারিখ যার ডেলিভারি বেবি ডেলিভারি হয়েছে, মনে করো একটা ভেজেনাল ডেলিভারি পেশেন্ট, তার 16 তারিখ ডেলিভারি হয়েছে, তাকে তুমি পরীক্ষার হলে 19 তারিখ পাইছো, তাহলে থার্ড পোস্ট ন্যাটাল ডে ফলোয়িং ভেজেনাল ডেলিভারি উইথ নর্মাল পিউপিডিয়াম। এই পোস্ট ন্যাটাল এবং পোস্ট অপারেটিভ এর মধ্যে দিনগত সংখ্যাগত কোনো পার্থক্য নাই, জাস্ট গুরুত্ব বোঝানোর জন্য পোস্ট অপারেটিভটা আমরা বলে থাকি, পোস্ট অপারেটিভটা বলতে হবে যে যেহেতু সিজারিয়ান সেকশন একটা মেজর অপারেশন, আমরা পোস্ট অপারেটিভটা বলবো। এবং এই জন্যই আমি বলছি যে পোস্ট ন্যাটাল এবং পোস্ট অপারেটিভ বললে পিউপিডিয়াম দিয়ে যদি তুমি বলতে চাও বলা যায়, তখন হবে কি পিউপিডিয়াম হচ্ছে তোমাকে হিসাব করতে হবে যে পিউপিডিয়ামের ডে হচ্ছে যেদিন ডেলিভারি হয় ওই দিন থেকেই শুরু করতে হয়। পোস্ট ন্যাটালটা যেমন পোস্ট অপারেটিভ এর মতো পরের দিন থেকে শুরু করতে হয়, পিউপিডিয়াল যেটা তো ওই দিন থেকেই শুরু করতে হয়, যা 16 তারিখ ডেলিভারি হয়েছে তার হচ্ছে কি হবে 17, 18, 16, 17, 18, 19, 19 তারিখ হচ্ছে ফোর্থ ডে অফ নর্মাল পিউপিডিয়াম হবে, ঠিক না। কিন্তু তুমি যদি ন্যাটাল দিয়ে বললো তাহলে এটাও থার্ড পোস্ট অপারেটিভ ডে, ওই দিন যার সিজার হবে তারও থার্ড পোস্ট অপারেটিভ ডে, যার ভাজিনাল ডেলিভারি হবে তারও পোস্ট ন্যাটাল ডে। বুঝা গেছে? জি ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা ওয়েলকাম। আর কারো কোনো কিছু আছে কিনা বলো কেস সম্বন্ধে? কেস তো বলেই দিলাম কি ধরনের কেস। ম্যাডাম জি, ম্যাডাম এলএমপি থেকে ইডিডি ক্যালকুলেশনটা একটু মানে আমি একটু হালকা। আচ্ছা, এলএমপি থেকে ইডিডি ক্যালকুলেশন হচ্ছে 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 1 উইক, এটা হচ্ছে তোমার হিসাব। হ্যাঁ, 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 1 উইক, এই এই হিসাবে এখন তুমি গুনবা। এখন মনে করো কোন একজন মহিলার ইডিডি হচ্ছে মানে এলএমপি হচ্ছে সাপোজ ফেব্রুয়ারির 7 তারিখ ছিল, 2021 ফেব্রুয়ারির 7 তারিখ, এটার সাথে তুমি 9 ক্যালেন্ডার মান্থ যোগ করো, ফেব্রুয়ারির সাথে 9 মাস যোগ করলে কত হবে, ফেব্রুয়ারি হচ্ছে 2, 9 মাস যোগ করলে হচ্ছে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, নভেম্বরের 7 তারিখ গিয়ে তার 9 মাস হইলো, এর সাথে তুমি আরো 1 সপ্তাহ যোগ করো কত হবে 14 তারিখ, তাহলে তার ইডিডি হবে নভেম্বরের 14 তারিখ, মানে ওই দিন হচ্ছে তার 40 উইকস হবে। আমাদের যে জিনিসটা ঝামেলা হয় হিস্ট্রি নিতে গেলে, দেখা যায় যে কেউ আমরা এলএমপি ইডিডি এভাবে লিখছি, কিন্তু যখনই আমরা চিফ কমপ্লেন্টটা লিখতেছি, প্রেজেন্ট ইলনেসটা লিখতেছি, তখন আমরা বলতেছি যে পেশেন্ট অ্যাডমিটেড অ্যাট
40 weeks of pregnancy অথচ দেখা যাচ্ছে যে 40 weeks এর আরো 2 সপ্তাহ আগে সে ভর্তি হয়েছে আমার মানে তার ইডিডি হচ্ছে তোমার পরীক্ষার দিন মনে করো তার ইডিডি ছিল 19.5 আর সে ভর্তি হয়ে গেছে 12.5 কিন্তু তুমি কিন্তু লিখলা কি সে ভর্তি হয়েছে 40 weeks এ তাইলে হলো হলো না তো তোমার পেশেন্ট আসলে ভর্তি হয়েছিল 39 weeks এ তার ইডিডি যদি 19.5 এ থাকে আর তার সে যদি ভর্তি হয় 12.5 এ একটা কথা দিয়ে আমি বললাম যে তাহলে কি সে হচ্ছে 40 weeks হলো হলো না সে হলো 39 weeks এগুলো প্রিপ্রিয়ামের সময় বেশি ঝামেলা করো তোমরা প্রিপ্রিয়ামের হিস্ট্রিগুলো লিখতে প্রায় সময় দেখা যায় একবারে ইডিডিতে কি আর সিজার হয় এক সপ্তাহ আগে এক সপ্তাহ পিছনে এভাবে করেই তো হয় সাধারণত সিজারগুলো দেখা যায় যে বলতেছো একটা আর মানে 40 weeks এ সিজার এটা বলতেছো কিন্তু দেখা যাচ্ছে যে হয় ইডিডি আর 2 সপ্তাহ পরে অথবা ইডিডি এক সপ্তাহ আগে চলে গেছে তো এইটাই বলার জন্য আমি বললাম যে যখনই ইডিডি সেই ইডিডিটা কিন্তু 40 weeks এই ইডিডি থেকে কম হইলে 38, 37, 39 হইতে পারে বেশি হইলে 41, 42 এরকমই হইতে পারে এর বেশি তো আর হয় না বেশি সাধারণত কমই হয় কমই বেশি হয় মনে করো 39 উইকস হতে পারে 38 উইকস হতে পারে এরকম যাইতে পারে তোমার হিসাবে যাতে ওই জিনিসটা ইয়ে থাকে যে ইডিডি যেহেতু 40 উইকস ওই 40 উইকস ওই দিনটাকে 40 উইকস ধরে এর চাইতে কম অথবা এর চাইতে বেশি বোঝা গেছে ম্যাম নরমাল প্রিপারেশনের ক্ষেত্রে নরমালি স্টিচ কবে খুলবো নরমাল প্রিপারেশনের ক্ষেত্রে নরমালি স্টিচ কবে খুলবো স্টিচ কবে খুলবো আচ্ছা স্টিচ তো নরমাল প্রিপারেশন মানে হচ্ছে সিজারিয়ান সেকশনের সময় তুমি কি সেটাই মিন করতে চাচ্ছো এপিসিটোমির জন্য যে স্টিচ আমরা দেই সেটা কিন্তু খুলতে হয় না এটা সবার উদ্দেশ্যে বলা এপিসিটোমির জন্য যে স্টিচটা দেই সেটা খুলতে হয় না আর সাবেরা কি আমার কাছে জানতে চাচ্ছো যে সিজারিয়ান সেকশনের পরে আমরা কবে স্টিচ রিমুভ ভাইকিল দিয়ে দেই যেটা হচ্ছে অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল ওইটা দিয়ে আমরা কন্টিনিউয়াস দেই ইন্ট্রাডার্মাল যেটাকে বলে কসমেটিক স্টিচ এমনি যদি ভাষায় তুমি পেশেন্ট যেটাকে বলে আর কি কসমেটিক স্টিচ তা আমরা সেটাকে বলি ইন্ট্রাডার্মাল ইন্ট্রাডার্মাল এবং ওইটা ডার্মিসের মধ্যে দেওয়া হয় যেটা কন্টিনিউয়াস সুচার ওই জিনিসটা কিন্তু আমরা খুলি না ওই জিনিসটা ভাইক্রিল আমাদের হসপিটালে আমরা প্র্যাকটিস করি ভাইক্রিল দিয়ে যদি দেওয়া হয় এটা একটা অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল ওটা আমরা খুলি না ওটা হচ্ছে আমরা রেখে দিই এটা অ্যাবজর্ব হয়ে যায় একটু সময় লাগে 60 থেকে 90 দিন এর মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে যায় ওইটা আমরা খুলি না বাট আমরা যখন স্টিচ রিমুভের প্রশ্ন আসবে তখন তুমি তুমি তোমার এটা কখন আসবে বেড সাইডে যদি আসে তোমাকে জিজ্ঞেস করা হবে আগে তো টিচাররা নিজে দেখে ফেলতেন এখন তো আর না তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার রোগীর উন দেখছো কিনা যদি ব্যান্ডেজ করা থাকে খোলার দরকার নাই যদি ব্যান্ডেজ খুলে মানে ওপেন থাকে তখন তুমি তো দেখবা সেটা কন্টিনিউয়াস অর ইন্টারাপ্টেড সেটা তো তুমি বুঝতে পারবা পারবা না ওয়ার্ডে তো দেখছো তোমরা তো সেটা যদি সিল্ক দিয়ে দেওয়া হয় বলবা যে আমি ফিফথ পোস্টোপারেটিভ ডেতে খুলবো আর যদি ইন্টারাপ্টেড থাকে মানে কন্টিনিউয়াস থাকে তাহলে আমার সেটা খুলতে হবে না এটা যেহেতু ইন্টারনাল দেওয়া এটা অ্যাবজর্ব হয়ে যাবে আর আরেকটা প্রশ্ন একটু সমস্যা হয় আমরা কবে পেশেন্ট ডিসচার্জ দিব আমরা থার্ড পোস্ট অপারেটিভ ডেতে তাকে চেক ড্রেসিং করব শব্দটা হচ্ছে চেক ড্রেসিং মানে ড্রেসিংটাকে আমরা চেক করব এটা একটা প্যারামিটার উন্ডটা পেশেন্ট ডিসচার্জের একটা প্যারামিটার অনেক প্যারামিটার এটার সাথে উন্ডটাও একটা প্যারামিটার তো এই এই উন্ডটা যদি হেলদি থাকে পেশেন্টের বাকি ভাইটালস গুলো নর্মাল থাকে তাহলে পেশেন্টের জেনারেল কন্ডিশন ভালো থাকে তাহলে আমরা তাকে থার্ড পোস্ট অপারেটিভ ডেতে ডিসচার্জ দিয়ে দিই এখন যার স্টিচ রিমুভ করতে করলাম না আমি মনে করো একটা ইন্টারাপ্টেড সুচার দিয়ে দিছি আমাকে রিমুভ করতে হবে ফিফথ পোস্ট অপারেটিভ ডে কিন্তু পেশেন্ট চলে যাইতে চায় তখন আমরা তাকে থার্ড পোস্ট অপারেটিভ ডেতে ছুটি দিয়ে অ্যাডভাইজের মধ্যে লিখে দিব যে আপনি 3 দিন পরে স্টিচ কাটাবেন সেটা সে তোমার যদি এখন ভাতালিয়ার পেশেন্ট হয় উসমানিতে এসে কাটাবে এখন যদি সে গোলাপগঞ্জের পেশেন্ট হয় সে নিশ্চয়ই স্টিচ কাটানোর জন্য সিলেট আসবে না সে ওখানেই কাটাবে তো তোমার নিকটস্থ হাসপাতালে সে স্টিচ কাটাবে এভাবে করে তুমি লিখে দিবা আর যদি দেখো যে না কন্টিনিউয়াস সুচার দেওয়া ইন্টারনাল দেওয়া তখন তো আর স্টিচ কাটার প্রশ্ন নাই আমরা উন্ডটা চেক করে ড্রেসিং করে দিয়ে দিব ওখানে আর আমরা কিছু লিখবো না ডিসচার্জের সময় তো তোমাকে তোমার পেশেন্টটা কি সেটা বুঝে ডিসচার্জটা লিখতে হবে তুমি তো ডিসচার্জ অ্যাডভাইস সবই দিয়ে কেসটা লিখবা ওই অ্যাডভাইসটা তোমাকে বুঝে দিতে হবে ওই সময় আচ্ছা যদি ওন চেকে হ্যাঁ দেখা যায় যে পাস কম হয়ে গেছে দেন ম্যাডাম কি করব ম্যাম যদি পাস আসতেছে আচ্ছা যখন দেখব চেক ড্রেসিং এর সময় যদি দেখা যায় পাস
আচ্ছা শুধু পাস না, মতিউর রহমান কি চলে গেল? ও তো দেখি নাই হয়ে গেল প্রশ্ন করতে করতে। আচ্ছা যাই হোক, ওরে আবার ও জয়েন করতে। হ্যাঁ ম্যাডাম আসি ম্যাডাম। হ্যাঁ আসো। আচ্ছা আমি বলি, যখন তুমি দেখবা কোন ধরনের পাস বা ডিসচার্জ আসছে, তখন আমাকে কি করতে হবে, ওকে ভালো করে ড্রেসিংটা করে দিতে হবে। সেটা কিভাবে? প্রথমেই আমি খুলে ফেলবো না একেবারে, যে একটু যখন ডিসচার্জ হবে না, কিন্তু যদি দেখি অনেক পাস আসতেছে, অনেক পাস মানে প্রত্যেকটা স্টিচ পয়েন্ট দিয়ে পাস আসতেছে, তখন কিন্তু আমি এই স্টিচটা রেখে লাভ নাই, এই স্টিচটাই আমার ফরেন বডি হিসেবে কাজ করবে, স্টিচটা আমি ওপেন করে দিই, উন্ডটা ওপেন হয়ে যাবে, সেটা একটা। এখন মনে করো একটু ডিসচার্জ আসছে অল্প একটুখানি একটা পয়েন্ট দিয়ে, বাকিগুলো ড্রাই আছে, হেলদি আছে, আমি প্রেশার দিয়ে দিয়ে ওখানে দেখছি কোনো ডিসচার্জ নেই, তখন কিন্তু আমি সাথে সাথে সবগুলো স্টিচ রিমুভ করে দিব না, যেহেতু এটা থার্ড কাস্টমারের কিট, তাই না? ওটা আমাকে বুঝতে হবে যে কতখানি আসবে, অনেক হিউজ পরিমাণে যদি আসে সবগুলো স্টিচ পয়েন্ট থেকে যদি আসে, তখন আমি স্টিচটা ওই সময় রিমুভ করে দিব। আচ্ছা এগুলো এত ক্রিটিক্যাল প্রশ্ন কিন্তু তোমাকে করা হয় না, তোমাকে করা হবে মনে করো তুমি ডিসচার্জ পাইছো, তুমি কি করবে তখন? প্রথম কাজ হচ্ছে তোমার, তুমি উন্ড সোয়াব কালেক্ট করবে, ওই যে ডিসচার্জটা ওটা সোয়াব স্টিক দিয়ে নিয়ে একটা স্টেরাইল টেস্ট টিউবে আমরা ওটাকে ফর কালচার সেনসিটিভিটি, মানে উন্ড সোয়াব ফর কালচার সেনসিটিভিটি মানে তার রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন হবে, এইটাতে কি ধরনের অর্গানিজম আছে সেটা আমরা দেখব, দেখে তার উপর ডিপেন্ড করে আমরা তাকে অ্যান্টিবায়োটিক্স দিব, এটা একটা করব। আর সাথে সাথে আমরা পেশেন্টকে ইনভেস্টিগেশন কি করব, তার একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করলাম যে তার এই ইনফেকশন এর জন্য তার কি অবস্থা বর্তমানে, স্ট্যাটাস, হিমোগ্লোবিন সবকিছুই কমপ্লিট ব্লাড কাউন্টে দেখলাম, আর একটা র্যান্ডম ব্লাড সুগার করলাম, যে পেশেন্টটা ডায়াবেটিক কোনো কারণে হয়তো আমি আগে দেখি নাই, মিস হয়ে গেছে আমাদের এখানে ইমার্জেন্সিতে অনেক কিছুই আমরা করি না, এই দুটো ইনভেস্টিগেশন করব, আর হচ্ছে ওন সোয়াব কালেক্ট করব ফর কালচার সেনসিটিভিটি, ঠিক আছে এইটা। আর যদি হিউজ পরিমাণে আসতে থাকে, সবগুলো পাস পয়েন্ট থেকে আসতে থাকে, ফাউল স্মেলিং থাকে, থিক পাস থাকে, তখন আমরা স্টিচগুলা রিমুভ করব, করে তাকে ওই ওপেন উন্ডটাকেই আমরা ড্রেসিং করে দিব। আজকে আমাকে জিজ্ঞেস করছো একজন যে কখন আমরা সেকেন্ডারি দিব, সেকেন্ডারিটা দিব হচ্ছে গ্রানুলেশন টিস্যুটা অ্যাপিয়ার হওয়ার পরে, যে উন্ডটা যখন ইনফেকশন হয় ওখানে স্লাভ থাকে, ওই স্লাভগুলো আমরা ডেইলি ড্রেসিং এর মাধ্যমে ওই স্লাভগুলো আমরা রিমুভ করব, রিমুভ করার পরে ওখানে হচ্ছে আমরা যখন গ্রানুলেশন টিস্যু অ্যাপিয়ার করবে, উন্ডটা হেলদি লুকিং হবে, ওই সময় আমরা সেকেন্ডারি স্টিচগুলো দিব, এবং সেকেন্ডারি স্টিচটা আমরা রিমুভ করব যেদিন সেকেন্ডারি স্টিচ দিব তার থেকে 10 দিন, মানে 10th পোস্ট অপারেটিভ ডেতে গিয়ে আমরা সেকেন্ডারি স্টিচটা রিমুভ করব, ঠিক আছে? আচ্ছা কেস নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম পিপিরিয়াম কেসের ক্ষেত্রে স্যালিন ফিচারে কি ইডিটি লিখবো? যে স্যালিন ফিচার যখন ডিসকার্ড করব তখন কি ওটা বলতে হবে নাকি না বললেও হবে? বলতে পারো না বললেও তেমন কোনো দোষের কথা না, কিন্তু বলে ফেললেও মনে হয় সমস্যা না, মানে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, এক এক ম্যাডাম এক এক রকম বলেন, এটা আমি তোমাদেরকে তখনও বলছি যে এটা তোমাদের যখন ওই ম্যাডামদের একটা ক্লাস হয় ওই সময় জিজ্ঞেস করবা, ক্লাসটা তো মনে হয় তোমাদের কোন কোন একটা না দুইটা ব্যাচের হয়েছিল, ওই একবার জিজ্ঞেস করলে ওই ব্যাচ থেকে অন্য ব্যাচ নিয়ে জেনে নিতে পারো, বা অনলাইনে তো হয়েছে ম্যাডামদের ক্লাস, ওই সময় জিজ্ঞেস করে নিতে। ম্যাডাম কি বলছেন তোমাদের, বলতে লিখতে বলছেন? নাসরিন ম্যাডাম কি বলছেন সেলিন ফিচারে এলএমপি ডিডি? ম্যাডাম জি, ম্যাডাম এলএমপি ডিডি তো নরমালি ম্যাডাম অবস্টেটিক্যাল চার্টে লিখবো নাকি ম্যাডাম প্রেজেন্ট ইলনেসে লেখা হয় ম্যাডাম? অবস্টেটিক্যাল চার্ট কি রে? অবস্টেটিক্যাল চার্টে কি তুমি এলএমপি অবস্টেটিক্যাল হিস্ট্রি তে লিখবো নাকি ম্যাডাম প্রেজেন্ট হিস্ট্রি তে তুমি লিখবাই, হিস্ট্রি তে তুমি লিখবাই না ম্যাডাম, অবস্টেটিক্যাল হিস্ট্রি ম্যাডাম, হিস্ট্রি, হ্যাঁ হিস্ট্রি তে তো লিখবা, ওখানে তো আর মাপ নাই। এখন যদি এটা অ্যান্টিনাটাল কেস হয় তাহলে হচ্ছে তুমি এলএমপি ডিডি প্রথমেই লিখবা, মানে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসেই তুমি লিখবা, আর পোস্টনাটাল কেসের ক্ষেত্রে না লিখলেও চলে, কিন্তু নাসরিন ম্যাডাম মনে হয় আবার এই জিনিসটা একটু পছন্দ করেন, যে এটা তোমরাই আমাকে বলছো, আমি কিন্তু জানি না, তোমরা আজকেও আমাকে বলছো যে নাসরিন ম্যাডাম এটা বলছেন লিখতে, ওই আরেক জামিলা ম্যাডাম এটা পছন্দ করেন, এটা কিন্তু তোমাদের কাছ থেকে শোনা, আমি কিন্তু জানি না এটা, এখন তোমরাই আমাকে বলছো এটা, এখন হচ্ছে এলএমপি ডিডি পোস্টনাটালে তোমরা লিখবা কি না, মানে তোমাদের সমস্যা হচ্ছে পিউরপিরিয়ামের সেলিয়েন্ট ফিচারে তোমরা লিখবা কিনা, তাই তো কত কথা, পিউরপিরিয়ামের সেলিয়েন্ট ফিচারে লিখবা কিনা এটা নিয়ে ম্যাডামের পরিষ্কার বক্তব্য, অন্য কেউ বলো কিছু, আমি তো কনফিউজড হয়ে গেলাম, অন্যরা বলো, আমার মতে তো না লিখলেই হয়,
এখানে তো এটা লেখার দরকার নেই, এখানে তার পিউপিএম এর যে জিনিসপত্র তুমি সেগুলা লিখবা। ম্যাডাম কি তোমাদের লিখতে বলছেন? ম্যাডাম ব্লগ পোস্টিং এর সময় যখন ক্লাস হয়েছিল তখন ম্যাডামকে জিজ্ঞেস করছিলাম, কিন্তু ম্যাডাম তো কিছু বলেন নাই তখন। পিউপিএম এর সময় লিখতে মানে সেলিন ফিচারটা কিছু লিখতে বলেন নাই কি বলছেন? তাহলে কিছুই বলেন নাই, লিখতে হবে বা হবে না এরকম কিছু তো নিশ্চয়ই একটা বলছেন। তুমি প্রশ্ন করলে তো ম্যাডাম এটা উত্তর দিবেন, আর না হয় তুমি আরবার প্রশ্ন করতা। হ্যাঁ, তাহলে কেন পরীক্ষার আগে আবার ম্যাডামের কাছ থেকে কনফার্ম হয়ে নিব? পরীক্ষার আগে তোমরা কোথায় পাবা ম্যাডাম, পরীক্ষা তো পরশু দিন। আচ্ছা আমার মনে হয় পিউটোরিয়ামে তোমরা লিখলা না, সেলেন টিচারে এন্টিনাটালে লিখবা। মানে প্রেজেন্ট ইলনেসে কি লিখবো? ইডিডি পিপিএমে তো পিপিএমে প্রেজেন্ট ইলনেসে তো লিখবাই না, সেলিন ফিচারের কথা বলছি। মানে প্রেজেন্ট ইলনেসে না লিখতে সেলিন ফিচারে লিখবো না? কেন সেলিন ফিচারে লিখবে না? সেলিন ফিচার হচ্ছে তোমার সবকিছুর সামারি। তুমি অবস্টেট্রিক্যাল হিস্ট্রি নিছো না তার? হ্যাঁ ম্যাডাম। তাহলে তাহলে প্রেজেন্ট ইলনেসে লিখবো না আর সেলিন ফিচারে যা লিখবো পিপিএমে। হ্যাঁ হ্যাঁ সেলিন ফিচারে লিখবা, কারণ অবস্টেট্রিক্যাল হিস্ট্রিতে তুমি নিছো তো তার এলএমপিডিটি। কিছু বলতেছে না যে যখনই কোনো গ্র্যাভিড পেশেন্ট পাবা, যখনই কোনো পিউটোরিয়ামের পেশেন্ট পাবা, তুমি অবশ্যই তার এলএমপি এবং ইডিডি লিখতে হবে অবস্টেট্রিক্যাল হিস্ট্রিতে, মাস্ট। ওটা নিয়ে কেউ কিছু বলতেছে না। আমাদের যেটা কনফিউশন হচ্ছে যে সেলিয়েন্ট ফিচারের ক্ষেত্রে আমরা পিপিএমে এলএমপি ইডিডি লিখবো কিনা, এটা নিয়েই তো আমার মনে হয় কনফিউশনটা হচ্ছে, নাকি এটা নিয়েই না কনফিউশনটা? জি জি ম্যাম। হ্যাঁ জি ম্যাম, এটা নিয়ে কনফিউশনটা হচ্ছে। এখন আমি ম্যাডাম ক্লাসে কিছু বলেন নাই ম্যাডাম, যে সেলিয়েন্ট ফিচার যখন বলছেন উনি তো সবগুলো পয়েন্টই টাচ করছেন, কিন্তু এলএমপি আর ইডিডির ব্যাপারে কিছু বলেন নাই তখন। মানে তার মানে সেলিয়েন্ট ফিচারে আর কি পিপিএম কেস যখন পড়াইছেন তখন তো ম্যাম উনি হচ্ছে সেলিয়েন্ট ফিচার যখন মানে পড়াইছেন তখন সবগুলো পয়েন্টই তো টাচ করছেন, কিন্তু এলএমপি আর ইডিটির ব্যাপারে ওখানে আলাদা কিছু বললেন। তাইলে এই কথাটা উঠলো কোথেকে যে নাসরিন ম্যাডাম এটা বলছেন আবার জামিলা ম্যাডাম এটা না করছেন? এটা আমি আজকেও শুনছি কথাটা, এটা কোথেকে আসলো? এবং এটা আজকে না খালি, এটা আমি আগেও শুনছি অন্যান্য তোমাদের মনে আমি প্রশ্ন করছি ম্যাম অনলাইন ক্লাসে বলছেন, কিন্তু ক্লাসে যখন উনি পড়াইছিলেন ম্যাডাম মানে ব্লকে তখন এটার ব্যাপারে আলাদা করে কিছু বলেন আসল জিনিস। পিউপিএম এ লিখবা কিনা মনে হয় যে না পারমিউটেশন কম্বিনেশন করে যে না লিখতে হবে, তাহলে এটা কিন্তু সেলেন ফিচারে লিখবা, কখনো চিফ মানে প্রেজেন্ট ইলনেস এর ইলাবোরেশনে পিউপিএম এ এলএমপি ডিডি আনবা। আর এন্টিনেটাল কেসে কি ম্যাডাম প্রেজেন্টিং ইলনেসও লিখবো আবার হইতাছে আরিয়াল হিস্ট্রিতে তো লিখবো? সেলেন্ট ফিচারে তো মাস্ট তুমি লিখবা, আর ওখানে যদি কেউ লিখো এন্টিনেটালে এলএমপি ডিডি এটা ভুল হবে না তো। আর বড় মানে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাগুলো বা সবগুলোতেই কিন্তু প্রথমেই ডিডিটা বলে ফেলা হয়, ওটা লিখলে তেমন মেজর কোনো ভুল হবে না, কিন্তু ওইটা সেলেন্ট ফিচারে লিখতেই হবে, ওখানে কোনো ছাড় নাই। এন্টিনেটালে সেলেন্ট ফিচারে এলএমপি ডিডি মাস্ট। জি ম্যাম ঠিক আছে। হ্যাঁ ওখানে কোনো মাফ নাই, এটা লিখতেই হবে। অবস্টেট্রিক্যাল হিস্ট্রি সেটা অ্যান্টিনাটাল হোক পোস্টনাটাল হোক যেটাই হোক, মানে অবস্টেট্রিক্যাল হিস্ট্রি মানেই হচ্ছে এলএমপি ডিডি লাগবে, ঠিক আছে? অবসের অবস্টেট্রিক্যাল হিস্ট্রি। এখন আবার গাইনিতে অবস্টেট্রিক্যাল হিস্ট্রিতে তুমি এলএমপি লিখবা, ইডিডি তো আর পাবা না, তাই না? পিপিএম এর এবং এখন আবার বলবা যে এখন কথা বলতে তো ভয় লাগে, বলবা যে গাইনি কেসে একটা ইডিডি লিখে ফেলছি। কি হয়েছে? পরীক্ষার দিন শারমিন ম্যাডাম যে ক্লাস নিছিল ম্যাডাম বলছে কিন্তু অবস্টেট্রিক্যাল হিস্ট্রিতে ইডিডি লিখতে, তো গাইনি পেশেন্টের তো বলি নাই অবসের পেশেন্টের বলছি, অ্যান্টিনাটাল কি বলে অবস্টেট্রিক্যাল হিস্ট্রিতে অবসের পেশেন্ট সেটা পিপিএম হোক অ্যান্টিনাটাল হোক যাই হোক না কেন, তোমাকে কি করতে হবে অবস্টেট্রিক কি বলে এলএমপি ডিডি মেনশন করতে হবে অবস্টেট্রিক চার্টে। আর এন্টিনাটালে এন্টিনাটাল কেস গুলাতে তোমার সেলিয়েন্ট ফিচারেও এলএমপি ইডিডি লিখতে হবে, পোস্টনাটালে না লিখলে সমস্যা নাই।
বুঝা গেছে এখন কথা কনফিউশন ক্লিয়ার হইছে আমি আমারটাই বলি এখন ম্যাডামেরটা তো আমি শুনি নাই আমি কি বলবো ঠিক আছে এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে না হলে আমরা আরেকটু আগাই এটা থেকে বের হই 5টা বেজে যাচ্ছে ঠিক আছে আমরা এটা থেকে বের হই আচ্ছা এখন তো মানে ইসে শেষ করো কেস শেষ করো আর কেসের মধ্যে প্রশ্ন প্রশ্ন হচ্ছে অ্যান্টিলেটারালি ওই তুমি যে ডিজিজটা লিখবা সেটার উপর তোমার হচ্ছে মানে ক্লিনিক্যালি ও আচ্ছা আরেকটা জিনিস আজকে একটু বলছিলাম ইয়েতে যে এবার যেটা হবে আমাদের পরীক্ষাটা কিরকম হবে বলছি তো যে কেসটা তুমি নিয়ে যাবা যার অপস হইবা সে অপসের খাতাটা নিয়ে যাবা যার গাইনি পাইবা সে গাইনি খাতাটা নিয়ে যাবা এভাবে করে যাবা আপাতত এইটাই না ওই পরীক্ষার হলে তো আমরা আরো বলে দিব যে কোন বোর্ডে কোন খাতা নিয়ে যাবা এখন যেটা হচ্ছে আমার যেটা তোমাদের কাছে কথা হচ্ছে যে জেনারেল এক্সামিনেশন গুলো একটু ভালো করে দেখে নিবা কারণ এবার হচ্ছে বোর্ডের পাশে একজন করে মানুষ বসানো থাকবে সিমুলেটর বসানো থাকবে ওদের গায়ে হয়তো ম্যাডাম তোমাদের বলতে পারবেন যে যারা ওখানকার টিচার একটু অ্যানিমিয়াটা দেখো একটু এডিমাটা দেখো ব্লাড প্রেশারটা মাপো ঠিক আছে জেনারেল এক্সামিনেশন গাইনির যে জেনারেল এক্সামিনেশন গুলো একটু সাইনাসিসটা কোথায় কোথায় দেখো একটু দেখাও এইসব জিনিস হয়তো দেখাইতে বলতে পারেন মানে এরকম দুইজন রাখা হবে দুই বোর্ডে গাইনি বোর্ড এবং অপস বোর্ডে দুই বোর্ডে মানে মোটামুটি জেনারেল এক্সামিনেশন যাদের মধ্যে করাবো ওনারা বসে থাকবে তার মানে তো আর তোমাকে প্যারামেডিকেল এক্সামিনেশন করতে হচ্ছে না জেনারেল এক্সামিনেশনই করতে হচ্ছে ওই সময় একটু জেনারেল এক্সামিনেশন এই জন্য জেনারেল এক্সামিনেশনটা ভালো করে দেখে নিতে হবে এক্সামিনেশনের ব্যাপারে এই আর প্রশ্ন হচ্ছে কেসের প্রশ্ন যেগুলো কমন প্রশ্ন মোটামুটি ধরো প্রিপ্রিয়ামের কেসটা যেহেতু বেশি থাকবে প্রত্যেক প্রিপ্রিয়াম ডেতে যে এটা এত পোস্ট অপারেটিভ ডে এর কি কি কমপ্লিকেশন হতে পারে একেবারে ফার্স্ট থেকে থার্ড ফোর্থ পর্যন্ত প্রত্যেক ডেতে কি কি কমপ্লিকেশন হতে পারে এই জিনিসটা মানে ইয়ে ওয়াইজ কি বলে ওটার নাম গুরুত্ব ওয়াইজ আর সিভিয়ারিটি ওয়াইজ যে কোন ডেতে কি বেশি এবং ফিফথ পোস্ট অপারেটিভ ডেতে নিশ্চয়ই পিপিএইচ আগে হবে না সেখানে অন্য ধরনের ইনফেকশন ফিভার টেম্পারেচার এগুলো হবে এখন তুমি যদি বলো প্রথমে পিপিএইচ তাহলে টিচারের নিজেস খারাপ হবে আবার ফার্স্ট পোস্ট অপারেটিভ ডে অথবা ফার্স্ট পোস্টনাটাল ডে এখানে যদি তুমি বলো হচ্ছে কি বলে ওটার নাম উন্ড ইনফেকশন তাহলে তো টিচারের নিজেস খারাপ হবে ওখানে তোমাকে বলতে হবে পিপিএইচ তাহলে এইভাবে বুঝে বুঝে তুমি অ্যান্সার করবা যে কোন এই জন্য কোন পিওডিতে কোন জিনিসগুলো আমি বলবো সিরিয়াল ওয়াইজ ওই জিনিসগুলো প্র্যাকটিস করে এখন তো সব পড়ে ফেলছো জাস্ট বলার উপর এই জিনিসগুলো হচ্ছে অফসেট আর হচ্ছে গাইনিতে হচ্ছে সরি কি বলে প্রিপিয়ামে আর এন্টিনেটালি সাধারণত ওইরকম করে তোমাকে হয়তো ধরবে যে কোন গ্রিপ তুমি কিভাবে দেখবা ফিটাল মুভমেন্ট তুমি একটা পেশেন্ট লেস ফিটাল মুভমেন্ট বলছে তুমি তাকে কিভাবে ফিটাল মুভমেন্ট কাউন্ট মানে সে যে লেস বলছে এখন তুমি তাকে কি অ্যাডভাইস করবা তো তাকে ওই যে তুমি ফিটাল কিক চার্ট কাউন্ট করতে দিবা কিভাবে দিবা একটা কাগজ দিবা যত তাকে বাম কাত হয়ে শুয়ে থাকতে বলবা যতবার বাচ্চা নড়বে ওই প্রত্যেকবার নড়ার পরে তুমি তাকে কাগজটা ছিঁড়তে বলবা তারপরে একটা নির্দিষ্ট টাইমের পরে সাধারণত আমরা 12 ঘন্টা বলি অথবা প্রত্যেক বেলার মিলের পরের 1 ঘন্টা বলি ওই সময় যদি 3 থেকে 4 বার নড়ে 12 ঘন্টা তো একজন মানুষ শুয়ে থাকবে না প্রত্যেকটা মিলের পরে 1 থেকে 2 ঘন্টা সে শুয়ে ওই কাগজগুলা ছিঁড়বে মানে একটা কাগজ বড় কাগজের টুকরা করবে আর কি টুকরা টুকরা না মানে কাগজের মধ্যে অল্প জায়গা ছিঁড়বে এখন কয়বার ছিঁড়া হইলো 3 বার মিলের পরে মিট মিলায় কয়বার ছিঁড়া হইলো ওইটা দিয়ে তুমি তার কিক চার্ট কাউন্ট করবা 10-12 যদি হয় তাহলে তার কিক চার্ট ঠিক আছে মোর দেন 10 লেস দেন 10 যদি হয় তাহলে তার কোনো সমস্যা আছে আমরা ফার্দার স্টেপ নিব তার এগুলো আইডেন্টিফাই করার জন্য এই আর এগুলো আশা করি তোমরা জানো আর এগুলো নিয়ে আমরা কথা বলি না আমরা এখন একটু কার্ড নিয়ে কথা বলি ঠিক আছে কার্ড নিয়ে কথা বলি কার্ডের যেটা বলতে চাচ্ছি অফসের কার্ড গাইনির কার্ড সবই জানো গাইনির কার্ডে হচ্ছে 8টা প্রশ্ন থাকবে অফিসের কার্ডে 8টা প্রশ্ন থাকবে তো এই 8টা প্রশ্নের মধ্যে লেবারের যে লেবার থেকে নরমাল লেবার থেকে যে প্রশ্নটা থাকবে বেশিরভাগ কার্ডেই সেটা 1 নম্বর প্রশ্ন তো এই প্রশ্নটা থাকবে 8 নম্বর আর বাকি প্রত্যেকটা প্রশ্নে থাকবে হচ্ছে 7 নম্বর ঠিক আছে এইভাবে করে 7টা প্রশ্নে 49 আর ওইটা সহ 100 এক্সট্রা 100 হচ্ছে 50 নম্বরের কার্ড গাইনিতে 50 অফিসে 50 লেবারের প্রশ্নে হচ্ছে তোমার থাকবে 8 নম্বর বাকি 6টা প্রশ্নে হচ্ছে 7 করে নাম্বার থাকবে আর ওদিকে হচ্ছে গাইনির ক্ষেত্রে কন্ট্রাসেপশনের প্রশ্নে থাকবে হচ্ছে 8 নম্বর বাকিগুলাতে হচ্ছে 7 করে থাকবে তো কি পড়বো আমরা কি পড়বো নতুন কোনো কিছুই পড়বো না যা আমরা জানি তাই পড়বো আমি বলছিলাম যে বই নিয়ে বসো বইতে দেখো প্রথমেই হচ্ছে নর্মাল লেবারের চ্যাপ্টারটা বাইর করো নর্মাল লেবারের চ্যাপ্টারের মধ্যে কি কি তোমরা পড়বা নরমাল লেবারের মধ্যে লেবারের ডেফিনিশন পড়বা লেবারের স্টেজ গুলা পড়বা প্রত্যেকটা স্টেজ উইথ ডিউরেশন প্রাইমারি এবং মাল্টির ক্ষেত্রে
প্রত্যেকটা স্টেজ উইথ ডিউরেশন করতে হবে প্রাইমারি মাল্টির ক্ষেত্রে, তারপরে হচ্ছে প্রত্যেকটা স্টেজের ম্যানেজমেন্ট, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজের ম্যানেজমেন্ট করতে হবে। তারপরে কি করতে হবে, ট্রু লেবার পেইন, ট্রু লেবার পেইনের ক্যারেক্টারিস্টিক্স কি, এই জিনিসগুলো করতে হবে। তারপরে শোক জিনিসটা কি, হোয়াট ইজ শোক, হোয়াট ইজ ফোর ব্যাগ অফ ওয়াটার। তারপরে হচ্ছে এই যে মানে আলাদা আলাদা যে টার্ম গুলা, তারপরে হচ্ছে সেকেন্ড স্টেজের সময় হোয়াট ইজ ক্রাউনিং, তাই না, এই জিনিসগুলা আমাকে আমাদেরকে পড়তে হবে। তারপরে কখন আমরা এপিসিওটমি, এটা থেকে নর্মাল লেবারের আর আরেকটু বলে ফেলি, নর্মাল লেবার থেকে তারপর হচ্ছে নর্মাল লেবারের ম্যানেজমেন্ট, তো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, এটা খুব কমন একটা প্রশ্ন মোটামুটি সবসময় থাকে। তারপরে থার্ড স্টেজের কমপ্লিকেশন কি, সেকেন্ড স্টেজের কমপ্লিকেশন কি, ফার্স্ট স্টেজের কমপ্লিকেশন কি, সাধারণত কমপ্লিকেশনস অফ নর্মাল লেবার, এই মানে প্রত্যেকটা স্টেজের আলাদা করে, প্রত্যেকটা স্টেজের আলাদা করে সিমটম, কমপ্লিকেশন, সাইন, যা কিছু আছে সবকিছুই পড়তে হবে। বিয়ারিং ডাউন ইফেক্ট, এটা কি বিয়ারিং ডাউন রিপোর্টটা কি, ওই জিনিসটা আমাকে পড়তে হবে। তারপরে ওই যে ট্রু লেবার পেইন এস্টাবলিশড হইতে হলে কয়টা কন্ট্রাকশন লাগে, এগুলা অনেক সময় কার্ডে থাকে না, ওগুলা হচ্ছে তোমার কেস হিসাবে বললেন আর কি, যে একটা ট্রু লেবার পেইনে এস্টাবলিশড হইতে হলে কয়টা কন্ট্রাকশন লাগে, কত মিনিট দেখবো, কয়টা কন্ট্রাকশন দেখবো, কত প্রত্যেকটা কন্ট্রাকশনের কনসিস্টেন্সি কত কতক্ষণ হবে, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ওই যে কেসের প্রশ্ন, আবার ভাইবাতে অনেক সময় হয়তো কাগে নাই কিন্তু আমি শুনছি এগুলা করে ফেলতে শুনছি। আচ্ছা, তারপরে হচ্ছে মানে লেবার থেকে মোটামুটি যা যা আছে, এখানে এখানে একটা ইয়ে আছে, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা যদিও আমাদের গাইনির মানে অপসের রিটার্ন প্রশ্ন, বাট এটা অনেক সময় ভাইবার কার্ডেও থাকে, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা বিশেষ করে কয়েকটা পাঁচ ছটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স করে নিবা লোয়ার ইউটেরাইন সেগমেন্টের। আর হচ্ছে এখান থেকে হ্যাঁ নর্মাল লেবার থেকে তো সবই মনে হয়, সব পাতাই তুলতে ফেললাম, সবই তো মনে হয় বলে ফেলছি, এই তো এগুলা হচ্ছে মোটামুটি নর্মাল লেবারের প্রশ্ন, অনেক কিছু প্রশ্ন বলছি, স্টেজ, তারপরে হচ্ছে আচ্ছা আরেকটা ফিমেল পেলভিসের টাইপ, টাইপ অফ ম্যাটারনাল পেলভিস, এই প্রশ্নটা একটু দেখে নিও, এটা থাকতে পারে। হ্যাঁ, টাইপ অফ ম্যাটারনাল পেলভিস, আর এমনিউটিক ফ্লুইডের ফাংশন, এমনিউটিক ফ্লুইডের ফাংশন, এগুলো রিটার্নের প্রশ্ন, তারপর অনেক সময় চলে আসে, এমনিউটিক ফ্লুইডের ফাংশনগুলো পড়বা, প্লাসেন্টার কি কি হরমোন সিক্রেশন করে এগুলো পড়বা, মানে প্রথম দিকেরগুলো বলতেছি আর কি, প্লাসেন্টার কি কি হরমোন সিক্রেশন করে, প্লাসেন্টার ফাংশন, তারপরে হচ্ছে এমনিউটিক ফ্লুইডের ফাংশন, এগুলো একটু দেখে নিবা, প্লাসেন্টার ডেভেলপমেন্ট, এইসব জিনিসপত্র একটু দেখে নিবা। আর হচ্ছে আমাদের প্রথমেই লেবার বললাম, আচ্ছা ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি, ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি থেকে তোমার জেস্টেশনাল এজ এস্টিমেশন, যেটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আর জেস্টেশনাল এজ এস্টিমেশন, এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তুমি কিভাবে হচ্ছে ইয়ে কাউন্ট করবা, এলএমপি ইডিডি কাউন্ট করবা, এটা আমি আগেও বলছি এবারও বললাম। আর হচ্ছে ফিটাল স্কাল এন্ড ম্যাটারনাল পেলভিস, যেটা এটা থেকে বিভিন্ন ফন্টানেলিগুলা, ফন্টানেলি আছে না স্কালের মাথায়, ওই ফন্টানেলিগুলা একটু জানবা, এন্ট্রিও ফন্টানেলি, পোস্টেরিও ফন্টানেলি দুইটা জানলেই হবে, দুইটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আর বাউন্ডারি। আর হচ্ছে টাইপ অফ ম্যাটারনাল পেলভিস এটা বললাম। এন্টিনাটাল কেয়ার, এন্টিনাটাল কেয়ার কাকে বলে, হোয়াট ইজ এন্টিনাটাল কেয়ার, ডাব্লিউএইচও শিডিউল কি এন্টিনাটাল কেয়ারে, এটার সাথে সাথে পোস্টনাটাল কেয়ারটাও বলে ফেলি, পোস্টনাটাল কেয়ারটা মেইনলি ধরা হবে কেসে কিন্তু অনেক সময় কার্ডেও থাকে, পোস্টনাটাল কেয়ারটা মানে প্রিপ্রিয়ামে কয়টা ভিজিট হবে, তারপরে হচ্ছে পোস্টনাটাল কেয়ার এত বললাম, হ্যাঁ কয়টা ভিজিট হবে এগুলা, আর এন্টিনাটাল অ্যাডভাইস ও ভিজিট কয়টা, এন্টিনাটালস এর এইমস কি, এইসব জিনিসপত্র হচ্ছে এন্টিনাটালে আমাকে বলতে হবে। তারপর ইনভেস্টিগেশন, এন্টিনাটাল ইনভেস্টিগেশন কি কি আছে, ঠিক আছে এন্টিনাটাল ইনভেস্টিগেশন যে সাতটা ইনভেস্টিগেশন ওগুলা বলতে হবে, এন্টিনাটাল এটা ফার্স্ট ভিজিটই হোক লাস্ট ভিজিটই হোক এটা বলতে হবে, আর তবে বিশেষ করে ফার্স্ট ভিজিটই আমরা এই ইনভেস্টিগেশন গুলা করে থাকি। তারপরে আসো কি বলে হাইপারেমেসিস গ্রেভিডেরাম, এটা থেকে কিন্তু প্রশ্ন থাকে, হোয়াট ইজ হাইপারেমেসিস গ্রেভিডেরাম, এটার ম্যানেজমেন্ট কি, কমপ্লিকেশন কি, এই জিনিসটা আমাদের জানতে হবে হাইপারেমেসিস গ্রেভিডেরাম থেকে বিশেষ করে, মানে ভমিটিং ইন প্রেগনেন্সি যেটা আর কি, হাইপারেমেসিস গ্রেভিডেরামটা আমাকে পড়তে হবে। তারপরে হেমোরেজ ইন আর্লি প্রেগনেন্সি, এই চ্যাপ্টারটা তো চলে যাবে হচ্ছে গাইনিতে। মাল্টিপল প্রেগনেন্সি, এমনিউটিক ফ্লুইড ডিসঅর্ডার্স, আচ্ছা মাল্টিপল প্রেগনেন্সি থেকে মাল্টিপল প্রেগনেন্সির কমপ্লিকেশনস কি কি, এটা সাধারণত যে পলিহাইড্রোমনিওস, অলিগোহাইড্রোমনিওস ওগুলার সাথে আসে, হোয়াট ইজ পলিহাইড্রোমনিওস, হোয়াট ইজ অলিগোহাইড্রোমনিওস, এগুলার এটিওলজি কি, এগুলার কমপ্লিকেশন কি, এটার সাথে অনেক সময় চলে আসে মাল্টিপল প্রেগনেন্সির কমপ্লিকেশনস কি,
আর হচ্ছে হাইপারিমেসিস হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগন্যান্সি, মানে এটাতে স্টার 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 এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখান থেকে এক্ল্যাম্পসিয়া প্রিএক্ল্যাম্পসিয়ার ডেফিনিশন পড়তে হবে, এক্ল্যাম্পসিয়া প্রিএক্ল্যাম্পসিয়ার ডেফিনিশন পড়তে হবে, সিভিয়ার প্রিএক্ল্যাম্পসিয়ার সাইনগুলো পড়তে হবে। এটা কিন্তু সিনারিও আসবে, অনেক সময় সিনারিও দিয়ে দিবে। এখন মনে করো একটা সিনারিও তোমাকে দিল যে একটা একটা 18 ইয়ার্স প্রাইমিগ্রাভিডা, এটা হচ্ছে 38 উইকস এ ভর্তি হইলো, হিস্ট্রি অফ কনভালশন, মানে কনভালশনও নাই, এটা 38 উইকস এ ভর্তি হইলো, সিভিয়ার হেডেক, ভমিটিং, ব্লারিং অফ ভিশন নিয়ে। অন এক্সামিনেশন তুমি পেলা তার বিপি 200/100 মিলিমিটার অফ মার্কারি, আর পেশেন্টের হচ্ছে ইডেমা আছে 2+, আর এখন হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস, তখন তুমি কি ডায়াগনোসিস করবা দেখি একজন আমাকে বললো। প্রশ্ন না বুঝলে আমি আবার করব। আমি একটা সিনারিও বললাম তোমাদের যে প্রাইমারি গ্রাভিডা অ্যাডমিটেড এট হার 38 উইকস প্রেগন্যান্সি উইথ সিভিয়ার হেডেক এন্ড ভমিটিং, অন এক্সামিনেশন হার ব্লাড প্রেশার ইজ 200/120 মিলিমিটার অফ মার্কারি, নাও হোয়াট ইজ ইয়োর প্রবাবল ডায়াগনোসিস? সিভিয়ার প্রিএক্ল্যাম্পসিয়া। এই তো আমি এই উত্তরটাই আশা করছিলাম। আচ্ছা আরো দু একজন বলো। ম্যাম প্রাইমারি গ্রাভিডা 38 উইথ 38 উইকস অফ প্রেগন্যান্সি উইথ সিভিয়ার প্রিএক্ল্যাম্পসিয়া উইথ। আচ্ছা তাহলে বোঝো এই প্রশ্নে থাকবে 2 নাম্বার, যে প্রিএক্ল্যাম্পসিয়া বললা সে তার উত্তরও হইলো, আর যারা পরে বললো তাদের উত্তরও হইলো, কিন্তু নাম্বারটা কে পাবে? ওই যে যারা সবগুলা বললো। এখানে তোমাকে অনেকগুলা ক্লু দেওয়া হয়েছে, একটা প্রাইমি বলা হয়েছে, 38 উইকস বলা হয়েছে, তাই না? তারপরে বলা হয়েছে যে তার এই এই সমস্যা আছে সিবে, তুমি যদি এখন ঠাস করে প্রিএক্ল্যাম্পসিয়া বলে ফেলো তাহলে কিন্তু হলো না। তোমাকে এই এইটাই আমি বারবার করে বলি, মনে করো একটা এপিএইচ এর পেশেন্ট আসছে, তোমাকে বলছে যে একটা পেশেন্ট অ্যাডমিটেড এট 38 উইকস অফ প্রেগন্যান্সি, অথবা মাল্টি গ্রেভিডা অ্যাডমিটেড, ফিফথ গ্রেভিডা, সিক্স গ্রেভিডা অ্যাডমিটেড এট 38 উইকস অফ প্রেগন্যান্সি উইথ সিভিয়ার পারভেজিনাল ব্লিডিং, নাও হার ব্লাড প্রেশার ইজ 90/60, পালস রেট ইজ 110 বিটস পার মিনিট, হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস? তখন তুমি যদি বলো অ্যান্টিপার্টাম হেমোরেজ, হলো না তো, হলো কিন্তু কারেক্ট হলো না, তোমাকে বলতে হবে সিক্স গ্রাভিডা 38 উইকস প্রেগনেন্সি উইথ অ্যান্টিপার্টাম হেমোরেজ উইথ শক, তাই না? তোমাকে প্রত্যেকটা জিনিস এটা পড়ে তোমাকে বুঝতে হবে কোন জিনিসটা কিসের জন্য, যে এগুলা তো দেওয়াই লিখাই থাকে, এত গ্রাভিডা এত উইকস প্রেগনেন্সি, এখন সাথে যে সিমটম দিয়ে যে রোগটা তুমি বুঝলা সেটা বললা, এরপরে রোগের জন্য যে কমপ্লিকেশন, তোমার মনে হলো এটা অ্যান্টিপার্টাম হেমোরেজ, যেহেতু পারভেজিনাল ব্লিডিং, পেশেন্টটা প্রেগনেন্ট, এটা অ্যান্টিপার্টাম, এখন তার পালস বিপি এত, মানে কি এই কারণে পেশেন্ট শকে আছে, এটা একটা কমপ্লিকেশন তার, এই কজটা এবং কমপ্লিকেশনটা তোমাকে একটু খেয়াল করে চিন্তা ভাবনা করে বলতে হবে। সাধারণত সিনারিও গুলাতে ডায়াগনোসিস এ 2 থাকে আর ম্যানেজমেন্ট থাকে, ম্যানেজমেন্টে কিন্তু তোমাকে সবকিছুই বলতে হবে। মনে করো একটা এপিএইচ এর ম্যানেজমেন্টে তুমি কি করবা, তখন হচ্ছে কিভাবে এপিএইচ এর ম্যানেজমেন্ট করবা, সবটুকুনি কিন্তু বলতে হবে, যে হিস্ট্রি আমি নিছি, এই হিস্ট্রি থেকে বোঝা যাচ্ছে যে পেশেন্টটা শকে আছে, প্রথমে শকের ম্যানেজমেন্ট করব, তারপরে হচ্ছে তার অবস্ট্রিক্যাল ম্যানেজমেন্ট করব, এই জিনিসগুলো আমাকে তখন পুরো মেনশন করে বলতে হবে। তো আমি আসছিলাম হচ্ছে ইয়ে পর্যন্ত, হাইপারটেনসিভ ডিসঅর্ডার, হাইপারটেনসিভ ডিসঅর্ডারে এক্ল্যাম্পসিয়া, এক্ল্যাম্পসিয়ার কমপ্লিকেশনস কি কি, হ্যাঁ প্রেগন্যান্সিতে ইয়েতে প্রিপ্রিয়ামে এক্ল্যাম্পসিয়ার কমপ্লিকেশন কি কি, সিভিয়ার প্রিএক্ল্যাম্পসিয়ার সাইনগুলো কি কি, সিমটমগুলো কি কি, সিভিয়ার প্রিএক্ল্যাম্পসিয়ার কমপ্লিকেশনস কি কি, আর হচ্ছে তোমার সিভিয়ার প্রিএক্ল্যাম্পসিয়া এবং এক্ল্যাম্পসিয়ার ম্যানেজমেন্ট অবশ্যই, সাথে হচ্ছে তার ইনভেস্টিগেশন, কি তুমি ইনভেস্টিগেশন করবা, বিশেষ করে প্রিএক্ল্যাম্পসিয়ার ক্ষেত্রে ইনভেস্টিগেশন গুলা আমাদের জানতে হবে, আর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেটটা ড্রাগ হিসাবেও আসবে, এখানে হচ্ছে এক্ল্যাম্পসিয়ার প্রিএক্ল্যাম্পসিয়াতে ইয়ে হিসাবেও আসতে পারে, মানে লোডিং ডোজ অফ ম্যাগনেসিয়াম সালফেট, কি কি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ আছে, আমরা কি কি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ ইউজ করি সেফ ডিউরিং প্রেগনেন্সি, এইসব এগুলো পড়তে হবে, এক্ল্যাম্পসিয়া তো বললামই, ম্যাগনেসিয়াম সালফেট এগুলো বলছি। আচ্ছা অ্যান্টিপার্টাম হেমোরেজ, অ্যান্টিপার্টাম হেমোরেজ এর মধ্যে অ্যান্টিপার্টাম হেমোরেজ এর কজ ডেফিনিশন, অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা আর হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া আমরা কিভাবে আলাদা করব, দেখে ক্লিনিক্যালি আমরা কিভাবে আলাদা করব, কালার অফ ব্লাড থেকে, হিস্ট্রি থেকে, কালার অফ ব্লাড থেকে শুরু করে সবকিছু, ওগুলো তো বইয়ে ছক আকারে দেওয়া আছে, এটা জানলা, তারপরে হচ্ছে তুমি ইয়ে কি বলে অ্যান্টিপার্টাম হেমোরেজ তো বললাম, প্লাসেন্টা প্লাসেন্টা প্রিভিয়ার টাইপস, types of placenta previa কত ধরনের আছে এইটা তুমি জানলা। আচ্ছা আর মেডিকেল সার্জিক্যাল এর মধ্যে তেমন কিছু নাই, অ্যানিমিয়া প্রেগন্যান্সি টেন্ডেন্সি টাই বড় তো বেশি না, ডায়াবেটিস মেলাইটাসটা পড়ে নিও, প্রেগন্যান্সি উইথ ডায়াবেটিস মেলাইটাস এই জিনিসটা একটু পড়বা।
ম্যান্টিপেটা মেমোরাইজ নিয়ে একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলো, কোশ্চেন করো। এই যে কেসের যে অ্যান্টিপেটাম হেমোরেজটা আছে ম্যাডাম, এখানে তো তার যে ব্লাড লস হয় এটাখানে তো ব্লাড কালেকশন করার জন্য আমরা আইভি ফ্লুইড, ব্লাড ট্রান্সফিউশন, আয়রন, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিই। এখন ম্যাডাম এগুলো তো দিচ্ছি হচ্ছে ব্লাড ভলিউম লসটা কারেক্ট করার জন্য, ব্লিডিং বন্ধ করার জন্য কি আমরা কিছু দেই যেমন প্রোজেস্টেরন বা অ্যান্টিবায়োটিক্স? না, অ্যান্টিপার্টাম হেমোরেজের ব্লিডিং বন্ধ করার জন্য আমরা কিছু দেই না, তখন আমরা ডেলিভারি করাই ফেলি। ডেলিভারি করাইলেই তো ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে, প্লাসেন্টা বের করে ফেললে। প্লাসেন্টা প্রিভিয়ার ব্লিডিংটা কেন হয় তোমাকে কজ বুঝতে হবে। প্লাসেন্টা মানে লো লাইং প্লাসেন্টা, সেটা সেপারেট হয়ে সেখান থেকে ব্লিডিং হচ্ছে। এখানে তুমি প্রোজেস্টেরন ওগুলা দিলে কি ব্লিডিং বন্ধ হবে? এটা তো কোনো মতেই সম্ভব না বন্ধ হওয়া। লাস্ট ট্রাইমেস্টারের ব্লিডিং, অ্যান্টিপার্টাম হেমোরেজি তো হচ্ছে আফটার 28 weeks, তাই না? এর আগে তো এটা অ্যান্টিপার্টাম হেমোরেজ না। তাহলে ওইখানে প্লাসেন্টাল কজে যেহেতু ব্লিডিং হচ্ছে, এখানে আমার কোনো কিছু দিয়ে ব্লিডিংটা ই হবে না, কন্ট্রোল হবে না, তখন আমার তাকে ডেলিভারি করাইতে হবে। সেটা আমি কিভাবে করাবো? এখন যদি টাইপ 3 হয়, টাইপ 4 হয়, তাহলে সিজারিয়ান সেকশন করব। প্লাসেন্টা প্রিভিয়ার টাইপগুলো আমাকে দেখতে, টাইপগুলো কিন্তু নাম আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, এভাবে না, প্রত্যেকটার নাম, টাইপ 1 এর কি নাম, 2 এর কি নাম, 3 এর কি নাম, 4 এর কি নাম, এভাবে করে প্লাসেন্টা প্রিভিয়াটা করব। আচ্ছা, তারপরে ড্রাগস এর মধ্যে আমি তো কিছু বলছি, ড্রাগস এর মধ্যে আমরা ম্যাগনেসিয়াম সালফেট করব। আচ্ছা, লেবার অ্যানালজেসিয়া, লেবার অ্যানালজেসিয়ার জন্য আমরা কি কি ড্রাগ ইউজ করি, কিছু ড্রাগের নাম কমনলি ইউজ ইন লেবার অ্যানালজেসিয়া, এগুলো আমরা পড়ব। আচ্ছা ডেস্টার ম্যাম, অপারেশন, জি ম্যাম, একটু অ্যানালজেসিক এর নাম করে একটু বলে দিলে ভালো হতো ম্যাম। গাইডে তো শুধুমাত্র পেথিডিন দেয়া আছে, পেথিডিন, নেলবান আমরা ইউজ করি, ঠিক আছে? লেবার অ্যানালজেসিয়ার জন্য পেথিডিন, নেলবান, আর অনেক সময় যে টাইমোনিয়াম মিথাইল সালফেট এটাও ইউজ করি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ওই যে আরেকটা কি প্রিটার্ম, আচ্ছা প্রিটার্ম লেবার, হ্যাঁ প্রম প্রিটার্ম লেবার, এগুলা কিন্তু ম্যাডাম এগুলো কি ডোজ, এগুলো জানতে হবে? না না না, কিছু না, নাম নাম জানতে হবে না। আচ্ছা, প্রিটার্ম লেবারের মধ্যে হচ্ছে তোমাকে প্রিটার্ম, প্রি লেবার রাপচার অফ মেমব্রেন, এটার হচ্ছে অনেক সময় সিনারিও থাকে, প্রি লেবার রাপচার অফ মেমব্রেনের সিনারিও থাকে। এখানে আমাকে জানতে হবে ওই যে আমরা যে স্টেরয়েড দিব, স্টেরয়েডের ডোজটা, এটা আমাকে জানতে হবে। মনে করো তোমার যদি এটা কেসও পড়ে তাহলেও তোমাকে এই জিনিসটা জানতে হবে, এটা তোমাকে জিজ্ঞেস করা হবে। তারপরে স্টেরয়েড কোনটা দেব আমি এখানে? স্টেরয়েড কোনটা দেব আমি? লাং ম্যাচ রেফারেন্সের জন্য আমি কোন স্টেরয়েড দেব? কোন স্টেরয়েড দেব? আমাদের বইয়ে কোনটা দেওয়া আছে? বইয়ে এক এক জায়গায় একটা দাও, আমি ডেক্সামিথাসোন, তারপরে আর এক জায়গায় আমি হাইড্রোকর্টিসন দেওয়া, আমরা হচ্ছে হাইড্রোকর্টিসন ডেক্সামিথাসোনই দিব, বিটামিথাসোন আর ডেক্সামিথাসোন দেওয়া, হাইড্রোকর্টিসন তো দেওয়া নাই কোথাও, বিটামিথাসোন দেওয়া আছে, বিটামিথাসোন আর ডেক্সামিথাসোন। আচ্ছা, তারপরে হচ্ছে প্রম নিয়ে পড়তে হবে, প্রমের কমপ্লিকেশন কি, প্রমের কজ কি, ঠিক আছে? প্রমের একটা পেশেন্টকে আমি কিভাবে ফলো আপে রাখবো, এই জিনিসগুলো আমাকে প্রম থেকে জানতে হবে। আর জি ম্যাম, লাং ম্যাচুরেশনের যে স্টেরয়েডটা, এটা ডোজটা যদি একটু বলে দিতেন। 2.5 ampoule ইনিশিয়ালি, এরপরে হচ্ছে 2.5 ampoule আফটার 12 আওয়ার্স। আমাদের হসপিটালে স্টিল নাও আমরা এইভাবেই প্র্যাকটিস করি এখন, 6 আওয়ার্স করে যেটা বিটামেথাসোনের ডোজ এটা আমরা এখনো দিচ্ছি না। আবার একটু বলেন, 2.5 ampoule স্ট্যাট এন্ড 2.5 ampoule আফটার 12 আওয়ার্স, বোথ ডোজেস আর গিভেন IM ইন্ট্রামাসকুলারলি। 2.5 ampoule স্ট্যাট এন্ড 2.5 ampoule আফটার 12 আওয়ার্স। ম্যাম জি ম্যাম, নাসরিন ম্যাম ব্লকের সময় ডেক্সামিথাসোনের ডোজ, ডেক্সামিথাসোনের ডোজটা ম্যাম উনি হচ্ছে মিলিগ্রামে বলছিলেন যে 12 mg 12 আওয়ারলি মিলিগ্রাম। আচ্ছা ঠিক আছে, বলো, অসুবিধা নাই, 2.5 ampoule 12 মিলিগ্রামই হয়, 5 ampoule তো 12 মিলিগ্রাম 12 আওয়ারলি বললে হবে? হ্যাঁ হবে, 12 মিলিগ্রাম 12 আওয়ারলি বললে হবে, এক একটাতে তো 5 মিলিগ্রাম, হ্যাঁ অসুবিধা নাই, 12 মিলিগ্রাম বললেও হবে। আচ্ছা, আরএইচ, আরএইচ আইসোমিনাইজেশনটা একটু পড়ে নিও, আরএইচ আইসোমিনাইজেশনটা একটু পড়ে নিও, মানে কাকে বলে ডেফিনিশন, আর প্রমেড ইনভেস্টিগেশন গুলা, বুঝছো? প্রম, প্রমটা তুমি কিভাবে কনফার্ম করবা, প্রমেড যে ইনভেস্টিগেশন গুলা এগুলো একটু পড়ে নিও। আর ওই আইসোমিনাইজেশনের সাথে তো তোমার ওই যে হাইড্রোস্পিটালিস, ইলেক্ট্রোব্লাস্টোসিস স্পিটালিস, এই টার্ম গুলা একটু দেখে নিও। আচ্ছা,
আচ্ছা আর হচ্ছে আর একটা জিনিস সহজ জিনিস বলতে ভুলে যাচ্ছি, তোমরা হচ্ছে লাই প্রেজেন্টেশন, তারপরে হচ্ছে কি বলে ওটার নাম, প্রেজেন্টিং পার্ট, প্রেজেন্টেশন, লাই, এরকম কতগুলা ডেফিনেশন আছে না, এইগুলা সবগুলা ডেফিনেশন শিখবা। ওগুলা প্রায় প্রশ্নের সাথে একটা দুইটা লেজ করে লাগানো, হোয়াট ইজ লাই, হোয়াট ইজ প্রেজেন্টেশন, বিশেষ করে লাই আর প্রেজেন্টেশন, এই জিনিসগুলা একটু পড়বা। ম্যালপজিশনের নামগুলা পড়বা, ম্যালপজিশন, ম্যালপ্রেজেন্টেশন, অনলি নাম কি কি আছে। আর প্রলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার, ওগুলো তো আর বলার কিছু নাই রে। ওগুলা হচ্ছে কি কি হইলে প্রলং লেবার, কি হইলে অবস্ট্রাক্টেড লেবার, মানে ডেফিনেশন, ডেফিনেশনের মধ্যেই তো ওগুলা দেওয়া আছে। আর কমপ্লিকেশন অফ থার্ড স্টেজ অফ লেবার, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কমপ্লিকেশন অফ থার্ড স্টেজ অফ লেবার, কয়টা কমপ্লিকেশন আছে একেবারে টোটো করে ওগুলা বলে ফেলতে হবে, কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি এটা, ঠিক আছে। প্রাইমারি পিপিএইচ, সেকেন্ডারি পিপিএইচ জোনটা, এবং আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, তারপরে প্লাসে থেকে ক্রিয়েটর ইনভার্সন, এগুলো নিয়ে এত কিছু তোমাদের লেভেলে জিজ্ঞেস করা হয় না, মেইনলি হচ্ছে পিপিএইচ। আর ইনজুরি টু দ্য বার্ড চ্যানেলের মধ্যে ওই যে হেমাটোমাটা বললাম, এপিসিওটোমিস হেমাটোমা অথবা ওই ভালভাল হেমাটোমা, ওইটা নিয়েই বেশি ইয়ে করা হয়। আর অ্যাবনর্মাল পিপিরিয়ামের সিমটম, মানে অ্যাবনর্মাল পিপিরিয়াম কি কি, অ্যাবনর্মাল কি কি হইলে আমরা অ্যাবনর্মাল পিপিরিয়াম বলবো, অ্যাবনর্মাল পিপিরিয়ামের ইয়েগুলা, আর বিশেষ করে থার্ড পোস্ট অপারেটিভ ডেথ পেশেন্ট যেগুলো থাকবে, সিজারিয়ান সেকশনের অংশ সময় জিজ্ঞেস করা হতে পারে যে এই পেশেন্টটা তোমার মনে হচ্ছে নর্মাল, কি কি হইলে এখানে পেশেন্টের কি পাইলে তুমি অ্যাবনর্মাল পিপিরিয়াম বলতা, তুমি বলবা পেপার পাইরেক্সিয়া পাইলে, যদি ফাউল স্মেলিং ডিসচার্জ থাকতো তার তাহলে, অথবা তার টেম্পারেচার থাকতো, তার যদি ব্রেস্ট এনগোজমেন্ট থাকতো, ব্রেস্ট যেহেতু তুমি দেখতে পারো না, পেশেন্ট তোমাকে কম দিবে, তুমি তো ব্রেস্ট দেখবা না জেনারেল এক্সামিনেশনে, তো ব্রেস্টটা লিখবা না, তাহলে তুমি তো ব্রেস্টটা দেখতে পারবা না, পেশেন্ট তোমাকে বলবে। তারপরে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকতে পারে, অনেক সময় দেখবা ক্যাথেটার করা পেশেন্ট গুলা থাকে, তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকতে পারে। তো এইসব যদি থাকে তাহলে হচ্ছে তুমি অ্যাবনর্মালিটিস অফ যেটা পিপিরিয়ামের এই ইয়েটা বললা। আর অপারেশন গুলা বলি নাই এখনো, অপারেশনের মধ্যে ডিস্ট্রাকটিভ অপারেশন গুলার নাম, হোয়াট ইজ ক্রেনিওটমি, ক্রেনিওটমির ইন্ডিকেশন, তারপরে হচ্ছে ডিস্ট্রাকটিভ অপারেশনের নাম, আচ্ছা আর হচ্ছে সিজারিয়ান সেকশন, সিজারিয়ান সেকশনের ইমার্জেন্সি কয়েকটা ইন্ডিকেশন, ইলেকটিভ ইন্ডিকেশন, তারপরে হচ্ছে তোমার অ্যাবসলিউট ইন্ডিকেশন সিজারিয়ান সেকশনের, পার অপারেটিভ কমপ্লিকেশন, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অফ সিজারিয়ান সেকশন, ফোরসেপস ডেলিভারি, প্রি রিকুইজিটস অফ ফোরসেপ ডেলিভারি, ফোরসেপস ডেলিভারির কমপ্লিকেশন, এপিসিওটোমি, হোয়াট ইজ এপিসিওটোমি, তারপরে হচ্ছে কি কি স্ট্রাকচার কাটা হয় এপিসিওটোমিতে, টাইপস অফ এপিসিওটোমি, আমরা কোনটা প্র্যাকটিস করি এপিসিওটোমি সেটা, তারপরে কমপ্লিকেশনস অফ এপিসিওটোমি, এই গেল অপারেশন। অপারেশনের মধ্যে ফোরসেপ বললাম, ভেন্টোজও পড়বা, ভেন্টোজ কখন আমরা ইউজ করি, কখন দেই, ভেন্টোজের ইন্ডিকেশন, কমপ্লিকেশন, ফোরসেপ বললাম, এপিসিওটোমি বললাম, সিজারিয়ান সেকশন বললাম, এই চারটা হচ্ছে মোটামুটি ইয়ে। আর হচ্ছে ম্যাটারনাল মর্টালিটিটা একটু দেখে নিও, ম্যাটারনাল মর্টালিটি, হোয়াট ইজ ম্যাটারনাল মর্টালিটি, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট রেট, কারেন্ট রেট অফ ম্যাটারনাল মর্টালিটি, হাউ ক্যান উই রিডিউস ম্যাটারনাল মর্টালিটি, ইম্পর্টেন্ট কজেস অফ ম্যাটারনাল মর্টালিটি, এই তো ইন্ডাকশন অফ লেবার। ম্যাডাম ইন্ডাকশন অফ, জি, কারেন্ট রেট কত ম্যাডাম? 1.7 পার 100,000 লাইভ বার্থ। তারপর ইন্ডাকশন অফ লেবার, ইন্ডাকশন অফ লেবার, হোয়াট ইজ ইন্ডাকশন অফ লেবার, টাইপস, মেথডস, যেটা আর কি মেথডস অফ ইন্ডাকশন অফ লেবার, মেডিকেল ইন্ডাকশন আমরা কি কি দেই, পিপিএইচ এর ম্যানেজমেন্ট, পিপিএইচ বললাম না কেন, আচ্ছা পিপিএইচ, পিপিএইচ বাদ দিয়ে গেছি মাঝখান থেকে, এই পিপিএইচ পড়বে ভালো করে, আমি তো বইয়ের শেষে চলে আসছি, পিপিএইচ তো বলি নাই, আচ্ছা পিপিএইচ ম্যানেজমেন্ট আসলে কি ম্যাডাম সাইন সিমটমস এগুলো থেকে শুরু করতে হবে ম্যাম, নাকি জাস্ট টু ম্যানেজমেন্টটা বলবো ম্যাম? না না, পিপিএইচ এর ম্যানেজমেন্ট তোমার দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে সিনারিও থেকে ম্যানেজমেন্ট আসবে, তখন তোমার পেশেন্ট শকে থাকলে শক ম্যানেজ করবা, আর সাথে পিপিএইচ ম্যানেজ করবা। আর যদি হচ্ছে তোমাকে জিজ্ঞেস করে যে একটা প্রাইমারি পিপিএইচ তুমি কিভাবে ম্যানেজ করবা, তাহলে প্রথমে তোমাকে কি বলতে হবে, প্রথমে তোমাকে ডায়াগনোসিস করতে হবে, এটা কি অ্যাটোনিক পিপিএইচ অথবা ট্রমাটিক পিপিএইচ। যদি তোমার মনে হয় ইউটেরাসটা ফ্ল্যাবি, কোনো ধরনের কোথাও কোনো ইনজুরি তুমি পাও নাই, তাহলে তুমি কি করবা, তুমি ইউটেরোটনিক ড্রাগ দিবা, ইউটেরাইন ম্যাসেজ দিবা, ইউটেরাইন ব্যালন টেম্পোনেট করবা, তারপরেও যদি কারেকশন না হয় তখন আমরা এটা সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাব। সার্জিক্যাল ম্যানেজমেন্টের যে স্টেপগুলো, প্রথমে আমরা বিলিন সুচার দিব, তারপরে জেনাস্টোমোসিস গুলো ক্লোজ করব, সার্ভাইকেল অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সার্ভাইকেল আর্টারি ক্লোজ করব, তারপরে হচ্ছে লাইগেশন করব, তারপরে সবার লাস্ট স্টেপ হচ্ছে হিস্টেরেক্টমি, ঠাস করে আমরা হিস্টেরেক্টমি করে ফেলবো না সার্জিক্যাল ম্যানেজমেন্টে, ঠিক আছে। আর যদি ট্রমাটিক হয়, ট্রমাটিক হচ্ছে একটা ভ্যাজাইনাল লেসারেশন হচ্ছে ইনজুরি আছে ওখান থেকে হতে পারে, এপিসিওটোমি দিছো, এপিসিওটোমির উন্ডের মধ্যে হেমাটোমা হয়ে হতে পারে, তারপরে সার্ভাইকেল টিয়ার হয়ে হতে পারে, তাই না, তখন হচ্ছে আমরা ওগুলা রিপেয়ার করব।
তাহলে তোমাকে যদি হাউ ক্যান ইউ ম্যানেজ এ প্রাইমারি পিপিএইচ এরকম প্রশ্ন থাকতে পারে অথবা একটা সিনারিও দিয়ে থাকতে পারে। তো সিনারিও দিলে তুমি তো পেশেন্ট সাথে করে তোমাকে কি করতে হবে, শকটা ম্যানেজ করতে হবে। বেশিরভাগ সিনারিওতেই পেশেন্ট শকে, সাধারণত থাকেও শকে, তো ওইটা হচ্ছে তোমাকে শকটা ম্যানেজ করতে হবে, ঠিক আছে। আর যদি এমনি হয় তাহলে তুমি আর কোনো ইনভেস্টিগেশন না, এটাই ওই যে পিপিএইচ এর ম্যানেজমেন্টে কল ফর হেল্প, কি বলে অ্যাপ্লাই হোয়াইট বোর্ড ক্যানেল এন্ড ইনফিউশন অফ ক্রিস্টালোয়েড ফ্লুইড, এটা কিন্তু সাথে সাথে বলতে হবে। তোমরা যদি হোয়াইট বোর্ড ক্যানুলা ওপেন করে রেখে দাও, ম্যাডাম খুব মাইন্ড করেন এটাতে, ওপেন হোয়াইট বোর্ড ক্যানুলা বলে সবাই রেখে দেয়, ছেড়ে দেয় কি ম্যাডাম তো বলে কি করবা, হোয়াইট বোর্ড ক্যানুলা দিয়ে কি রেখে দিবা, কেন দিবা হোয়াইট বোর্ড ক্যানুলা, ওই যে ফ্লুইড ইনফিউশন করবা তুমি এই জন্য দিবা, ক্রিস্টালোয়েড ইনফিউশন করবা, এই কথাটা সাথে বলে দিতে হবে। হোয়াইট বোর্ড ক্যানুলা ওপেন করে রেখে দিলে কিন্তু খবর আছে, ম্যাডাম রাগ করেন। আচ্ছা তাহলে তারপরে কি করবো আমরা, হোয়াইট বোর্ড ক্যানুলা ওপেন করে আমরা ক্রিস্টালোয়েড ফ্লুইড দিব, এটার সাথে ইউটেরোটনিক ড্রাগ দিব। ইউটেরোটনিক ড্রাগ গুলা কি কি জানো, মিজোপ্রোস্টল, এই যে এইগুলা হচ্ছে কেসের প্রশ্ন, অক্সিটোসিন মিজোপ্রোস্টল কোন কোনটা কোন রুটে দেওয়া হয়, বিশেষ করে পিপিএইচ ম্যানেজমেন্টের সময় মিজোপ্রোস্টল কোন রুটে দেওয়া হয় এটা জানতে হবে। আমরা পাররেক্টালি দিই মিজোপ্রোস্টল, একটা ড্রাগ যেটা আমরা ওরালি দিতে পারি, যেটা হচ্ছে আমরা পারভেজাইনালি দিতে পারি, পারভেক্টালি দিতে পারি। ইন্ডাকশন অফ লেবারের জন্য আমরা সাধারণত পারভেজাইনালি দিই অথবা ওরালিও দিতে পারি, কিন্তু পিপিএইচ ম্যানেজমেন্টের সময় অলওয়েজ আমরা পাররেক্টাল দিই, কারণ পারভেজাইনালি দিলে কি হবে, এটা ব্লাড ফ্লোতে ওয়াশ আউট হয়ে যাবে, এই জন্য আমরা পাররেক্টাল দিই। আর পারভেজাইনাল ওরালি দিলে কি হবে, ওরালি হচ্ছে এটার অ্যাকশন শুরু হইতে দেরি হবে, এই জন্য আমরা পাররেক্টালি দিই, তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে তাড়াতাড়ি সার্কুলেশনে চলে যাবে, অ্যাকশন শুরু হয়ে যাবে, এটা হচ্ছে মিজোপ্রোস্টল। আচ্ছা তারপরে হচ্ছে তোমার অপারেশন বলে ফেলছি আর কি, আর তো আর ইমেজিং, ইমেজিং টেকনিক থেকে হচ্ছে একটা ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা আল্ট্রাসোনোগ্রাম থেকে কি কি ইনফরমেশন পেতে পারি, ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে আমরা নাম্বার অফ ফিটাস দেখতে পারি, ডেটিংটা, আর্লি ডেটিং, ফার্স্ট ট্রাইমেস্টারের আল্ট্রাসোনোগ্রামেই আমরা দেখব কি ডেটিংটা, দেখব ডেটিংটা ঠিক মতো হয়েছে কিনা, মানে কত উইকস প্রেগনেন্সি, আর্লি ট্রাইমেস্টারের আল্ট্রাসোনোগ্রামটাই ডেটিং এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এটা দেখবো আমরা, নাম্বার অফ ফিটাস দেখবো, কার্ডিয়াক অ্যাক্টিভিটি আসছে কিনা ফিটাসে সেগুলা দেখবো হচ্ছে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে। আর লাস্ট ট্রাইমেস্টারে আমরা কি দেখবো, লাস্ট ট্রাইমেস্টারে আমরা ফিটাসের লাইটা দেখবো, প্রেজেন্টেশনটা দেখবো, অ্যামনিউটিক ফ্লুইড ভলিউম দেখবো, প্লাসেন্টাল লোকালাইজেশন দেখবো, ফিটাসের হচ্ছে তোমার জেস্ট কি বলে ওয়েটটা দেখবো, আর সাথে আমরা জেস্টেশনাল এজটা দেখবো। এই ক্ষেত্রে জেস্টেশনাল এজটা যদিও আমরা দেখি কিন্তু বেশি একুরেট হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারের আল্ট্রাসোনোগ্রামে আমরা যে জেস্টেশনাল এজটা পাবো সেটা হচ্ছে মোর একুরেট উইথ ইডিটি, ইডিটির সাথে মোর একুরেট কোনটা, ফার্স্ট ট্রাইমেস্টারের আল্ট্রাসোনোগ্রামটা। আর লাস্ট ট্রাইমেস্টারের আল্ট্রাসোনোগ্রামে আমরা প্রেগনেন্সি প্রোফাইল দেখবো, একান্ত যদি কারো না থাকে ফার্স্ট ট্রাইমেস্টারের আল্ট্রাসোনোগ্রাম বা আর্লি আল্ট্রাসোনোগ্রাম তখন আমরা ওই ডেটটাতে বিশ্বাস করবো, আর না হলে আমরা ওইটাতে না, মানে ডেটিং এর জন্য কোন আল্ট্রাসোনোগ্রাম এটা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় উত্তর হবে ফার্স্ট ট্রাইমেস্টারের আল্ট্রাসোনোগ্রাম। আর লাস্ট ট্রাইমেস্টারের বা থার্ড ট্রাইমেস্টারের আল্ট্রাসোনোগ্রাম কিসের জন্য, থার্ড ট্রাইমেস্টারের আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে প্রেগনেন্সি প্রোফাইল দেখার জন্য। প্রেগনেন্সি প্রোফাইলের মধ্যে কি, প্রেগনেন্সি প্রোফাইলের মধ্যে ফিটাসের লাইভ প্রেজেন্টেশন, অ্যামনিউটিক ফ্লুইড ভলিউম, প্লাসেন্টাল লোকালাইজেশন, ফিটাল ওয়েট, এইসব জিনিসপত্র হচ্ছে আমরা প্রেগনেন্সি প্রোফাইলে দেখব। এই হচ্ছে আমাদের মোটামুটি সবকিছু, কার্ডগুলো সহজ, এত কঠিন, জি বলো। ভাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন থেকে কি কিছু পড়তে হবে, ভাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন থেকে কিছু পড়তে হবে বা হবে না এটা আমি বলতে পারি না। মনে করো তোমার একটা পেশেন্ট চলে আসলো এরকম, ভাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন এই টাইপের একটা প্রিপ্রিয়ামের পেশেন্ট চলে আসলো, তাহলে তো তোমাকে একটু একটু জানতে হবে। খুব বেশি কিছু না, তুমি মানে ভাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশনের কিছু ক্রাইটেরিয়া আছে, তুমি কাকে অ্যালাউ করবা সেটা একটা জানবা, আর প্রিভিয়াস কার ইন্টিগ্রিটি জানার জন্য তুমি পেশেন্টকে কি কি প্রশ্ন করবা, তারপরে রিকারেন্ট কজ অফ সিজারিয়ান সেকশন, নন রিকারেন্ট কজ অফ সিজারিয়ান সেকশন, এই সব জিনিস একেবারে সুপারফিশিয়াল, কোনো ডিপ কিছু না, বুঝছো, একেবারে সুপারফিশিয়াল, মানে ব্রড হেডিং এ যেগুলো যেগুলো লেখা ওই জিনিসগুলো তুমি করবা। থ্যাংক ইউ। আর আর কি কারো আর তোমরা প্রশ্ন করো, আর একটা প্রশ্ন হচ্ছে ক্যাথেটার বিষয়ে, ক্যাথেটার কোন কবে কখন কতদিন কোন অপারেশনের পরে দেওয়া হয় ওটা তো জানো না, ওইটাও কিন্তু একটা প্রশ্ন। আর এটা হচ্ছে গাইনির প্রশ্ন, হয়তো অর্পিতা বলবে, তারপরে আমি একটু বলি, ডিএনসি এর ইনস্ট্রুমেন্ট গুলার নাম, এটা এটা পড়তে হবে, ডিএনসি কয়টা ইনস্ট্রুমেন্ট লাগে কি কি, এই ইনস্ট্রুমেন্ট গুলার নাম একেবারে জানবা, এটা বলবে ও, আবার তারপরে আমি যাতে না ভুল হয় এই জন্য বলে দিলাম।
ডিএনসি ইনস্ট্রুমেন্ট গুলার নাম জানতে হবে, আর হচ্ছে তোমার অফসের আর কি, এই তো মোটামুটি। এখন তোমরা প্রশ্ন করো আমাকে, আমি দেখি আর কোনো কিছু বাদ দিলাম। ইন্টারইউটারাইন ফিটাল ডেথ থেকে কি পড়বো? ইন্ট্রাইউটারাইন ফিটাল ডেথ থেকে ওরকম করে কিছু নাই, সিনারিওতে আছে তুমি কিভাবে ডায়াগনোসিস করবা, ইন্টারইউটারাইন ফিটাল ডেথ কিভাবে ডায়াগনোসিস করবা, কমপ্লিকেশন কি, ম্যানেজমেন্ট কি। ম্যাম এক্টোপিক প্রেগন্যান্সি সম্পর্কে একটু বললেন। এক্টোপিক প্রেগন্যান্সি গাইনিতে যাবে, হ্যাঁ এক্টোপিক প্রেগন্যান্সি পড়তে হবে, এটা গাইনিতে যাবে, এটা হচ্ছে বলবে রাতে অর্পিতা ক্লাস নিবে বলবে, তুমি অফ থেকে বলো। ম্যাডাম প্রোমের ডেফিনিট ডায়াগনোসিস কি? প্রোমের ডেফিনিট ডায়াগনোসিস কি কি ম্যাডাম? হ্যাঁ ওইটা হচ্ছে এমনিটিক ফ্লুইড স্টাডি করবা তুমি, ওই যে পুল থাকবে ওখান থেকে এমনিটিক ফ্লুইড স্টাডি করবা, করে এটাই তো ডেফিনিট ডায়াগনোসিস আর কি। ম্যাম যদি বলা হয় যে সিঙ্গেল কোড বাই ম্যাটারনাল ডেথ কমানো যায় তাহলে কোন ইয়াটা বলবো? সিঙ্গেল কি উপায়, এটা এরকম কোন প্রশ্ন আছে নাকি, একটা সিঙ্গেল কোন কিছু আছে নাকি? ম্যাটারনাল ডেথ তো হচ্ছে অনেক সময়ের একটা বিষয়, ওটা কি তুমি একটা সিঙ্গেল দিয়ে করবা কমানো যাবে? জি ম্যাম আচ্ছা বুঝতে পেরেছি। মানে ফিটাল ডিসট্রেস এন্ড নিওনেটোলজি থেকে কি বলবো? ফিটাল ডিস্ট্রেস তো পড়বা, সিজারিয়ান সেকশনের জন্য ফিটাল ডিস্ট্রেস কি, ম্যানেজমেন্ট কিভাবে করবা তুমি, মনে করো একটা অ্যান্টিনেটাল পেশেন্ট ফিটাল ডিস্ট্রেস নিয়ে আসছে, তাকে তুমি কিভাবে ম্যানেজমেন্ট করবা, সেই এই রকম এগুলাই, আর বেশি কিছু না। আর হচ্ছে ফার্স্ট স্টেজে ফিটাল ডিস্ট্রেস হলে কি, সেকেন্ড স্টেজে কি, ফিটাল ফার্স্ট স্টেজে হলে সিজারিয়ান সেকশন, সেকেন্ড স্টেজে হলে ফোরসেপ ডেলিভারি অথবা ভেন্টুস ডেলিভারি, তাই না? এই তো হচ্ছে ম্যানেজমেন্ট সিজারিয়ান সেকশন। আর অ্যান্টিনেটালি যতক্ষণ তোমার করতে পারতেছ না ততক্ষণ পেশেন্ট লেফট লেটারালি শুয়ে থাকবে, অক্সিজেন ইনহেলেশন দিবা, একটা আইটি ফ্লুইড দিয়ে রাখবা। ম্যাডাম অবস্ট্রাক্টেড লেবার আর প্রলং লেবার সম্পর্কে একটু কিছু বলবেন? অবস্ট্রাক্টেড লেবার আর প্রলং লেবার কাকে বলে, এইটুকুই পড়ো, এইটুকুর মধ্যেই সব কিছু চলে আসবে। অবস্ট্রাক্টেড লেবার, হোয়াট ইজ অবস্ট্রাক্টেড লেবার, হোয়াট ইজ প্রলং লেবার, কতক্ষণ সময় পার হইলে প্রলং, কতক্ষণ সময় পার হইলে অবস্ট্রাক্টেড। আর অবস্ট্রাক্টেড লেবারের কিছু ফাইন্ডিংস যেমন পার অ্যাবডোমিনালি হচ্ছে ইউটেরাসটা কেমন থাকবে, পার ভেজাইনাল ফাইন্ডিংস কিরকম থাকবে, হট ড্রাই ভেজাইনা, পেরিনিয়ামটা সোলেন হয়ে থাকবে, এগুলাই, এর বেশি কিছু না। আর আরেকটা 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 জিনিস আমি বলি, সিনারিওর মধ্যে তোমরা একটু প্লিজ দয়া করে খেয়াল রাখবা লেবারের যে সিনারিও, কিছু সিনারিও এমন আছে এটা হচ্ছে লেবার পেশেন্ট, কিন্তু লেবারে ওটা তোমার ঘাবড়ে যাওয়ার কিছু নাই, হয়তো ফার্স্ট স্টেজ অফ লেবার, তোমার ডায়াগনোসিসটা হবে এত গ্র্যাভিডা এত উইকস প্রেগন্যান্সি উইথ লেবার পেইন ইন ফার্স্ট স্টেজ, লেবার পেইন ইন সেকেন্ড স্টেজ, ঠিক আছে? তোমার তুমি লেবার পেইন উইথ লেবার পেইন, এখন লেবার পেইন ধরো একটা এরকম একটা সিনারিও আছে যে একটা পেশেন্ট হচ্ছে 38 উইকস প্রেগন্যান্সি, সেকেন্ড গ্র্যাভিডা 38 উইকস প্রেগন্যান্সি, এখন তার 8 আওয়ার্স থেকে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, আমি মানে অ্যাবডোমিনাল পেইন হচ্ছে 8 আওয়ার্স থেকে, পার অ্যাবডোমিনালি হাত দিয়ে আমার কন্ট্রাকশন আসছে, চারটা কন্ট্রাকশন আসছে 10 মিনিটসে, তারপরে যখন আমি পার ভাজিনাল এক্সামিনেশন করছি আমরা পাইছি অস্টুল ডাইলেটেড, স্টেশন জিরো, মেমব্রেন রাপচার, what is your diagnosis, এইভাবে করে তো তখন তুমি বলবা second gravida 38 weeks pregnancy with labor pain, তখন যদি টিচার তুমি যদি স্টেজ নাও বলতে পারো, টিচার তোমাকে জিজ্ঞেস করবেন তোমার দেখে কি মনে হয়, তখন যদি তুমি দেখো যে অস্কুল ডাইলেটেড, এটাতে তো খালি অস নিয়েই কথাবার্তা, তখন হচ্ছে তুমি বলে ফেলবা সেকেন্ড স্টেজ, দেখো যদি না লিখছে পারভিজনাল এক্সামিনেশন অস 8 সেন্টিমিটার, তার মানে ফুল ডাইলেটেশন হয় নাই, ফুল ডাইলেটেশন হইলে তো আমরা কোন সেন্টিমিটার পাবো না, তখন তুমি বলবা ফার্স্ট স্টেজ অফ লেবার, প্রাইমারি গ্র্যাভিডা টু উইকস প্রেগন্যান্সি উইথ লেবার পেইন, কোন স্টেজ, ফার্স্ট স্টেজ অফ লেবার পেইন। লেবার পেইনের সিনারিওটা তোমাদের অনেক কঠিন কেন যেন লাগে আমি বুঝি না, অবস্ট্রাক্টেড লেবার ওগুলো তোমরা পারো, পড়ে টড়ে বলে ফেলো, কিন্তু লেবার পেইনটা বলতে পারো না। আর অবস্ট্রাক্টেড লেবারের আরেকটা জিনিস আমি বলি, অবস্ট্রাক্টেড লেবারের সময় তোমরা ফিটাল হার্টটা যে তোমার সিনারিওটা পড়ে মনে হচ্ছে এটা অবস্ট্রাক্টেড লেবার, তখন তুমি ফিটাসের দিকে খেয়াল রাখবা, যে যদি বলে ফিটাল হার্ট রেট অ্যাবসেন্ট বা ফিটাল হার্ট সাউন্ড অ্যাবসেন্ট not audible, তখন কিন্তু এটা ডেড ফিটাস, এই অবস্ট্রাক্টেড লেবারের ম্যানেজমেন্ট কিন্তু ক্রেনিয়োটমি। আর যদি দেখা যায় যে বলছে যে না ফিটাল হার্ট রেট 180 অথবা ফিটাল হার্ট রেট 110 মানে ফিটাল ডিস্ট্রেস একটা বলছে, তখন কিন্তু এটার ম্যানেজমেন্ট হচ্ছে সিজারিয়ান সেকশন। অবস্ট্রাক্টেড লেবারের সিনারিও থাকবে, সিনারিও তো তুমি ডেফিনিশন পড়লে ক্রাইটেরিয়া পড়লে তুমি সিনারিও জানবা, আলাদা করে কোনো কিছু না, ওই সিনারিও থাকবে, সিনারিও দেখে তুমি বলবা, কিন্তু যখনই তুমি বলবা তখনই হচ্ছে তোমাকে ফিটাসের দিকে খেয়াল রাখতে হবে, উইথ ফিটাল ডিস্ট্রেস অথবা অবস্ট্রাক্টেড লেবার উইথ ডেড ফিটাস, যেকোনো একটা ডায়াগনোসিস হবে। যদি ফিটাল ডিস্ট্রেস হয় ম্যানেজমেন্ট হচ্ছে সিজারিয়ান সেকশন, যদি হচ্ছে ডেড ফিটাস হয় ম্যানেজমেন্ট হচ্ছে ক্রেনিয়োটমি। আর দুই ক্ষেত্রেই হচ্ছে ক্যাথেটারাইজেশন ফর 14 আওয়ার ডেজ,
এই জিনিসটা একেবারে খুবই জানতে হবে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Madam, first of all, there is bar to graph during Viva, like paper of bar to graph to read. And number two, there is instrumented during Viva time. No. There is no paper of bar to graph or no instruments. But there is questions from bar to graph. Okay, thank you, madam. Welcome. Madam, আপনি একবার বলছিলেন ভালভাল হামা তোমার ম্যানেজমেন্ট আসবে, এটা একটু বলে দিবেন। ম্যানেজমেন্ট বলছিলাম নাকি বলছিলাম কজ ওকে আচ্ছা ম্যানেজমেন্ট কিছুই না ম্যানেজমেন্ট হচ্ছে তুমি ওই জায়গাতে এপিসিটোমিতে যদি ভালভাল হেমাটোমা হয় তখন আমরা এপিসিটোমি স্টিচগুলো খুলে দিব খুলে দিয়ে ভালভাল হেমাটোমাটা ড্রেন করে দিব ব্লাড যেগুলো কালেক্ট হয়েছে এগুলো ড্রেন করে দিব যদি আমরা কোনো অ্যাক্টিভ ব্লিডার পাই ওই ব্লিডারটাকে লাইগেশন মানে লাইগেট করে দিব সিকিউর করে দিব করে দিয়ে আবার এপিসিটোমি লেয়ার বাই লেয়ার আমরা ই করে দিয়ে আসব ক্লোজ করে দিয়ে আসব এখন লেয়ার বাই লেয়ার কথার সাথে কথা আছে লেয়ার বাই লেয়ার এপিসিটোমি যখন আমরা ক্লোজ করি তখন আমরা কি করি প্রথমে হচ্ছে পোস্টেরিয়র ভাজিনাল ওয়ালটাকে ক্লোজ করি তারপরে মাসলটাকে ক্লোজ করি তারপরে হচ্ছে আমরা স্কিনটাকে ক্লোজ করি লেয়ার বাই লেয়ার মিন্স হচ্ছে এটা এভাবে করে যাতে কোনো এবং এপেক্সটা ধরে যখনই আমরা একটা কাট মার্জিন ক্লোজ করব আমরা এপেক্সটা ধরে যে এপিসিটোমি যখন আমি ক্লোজ করব তখন ওই এপেক্স যেটা সেটা ধরে আমি সেটা ক্লোজ করে তারপরে বাকিটুকু ক্লোজ করব অনেক সময় দেখা যায় যে এপেক্সটা যদি ঠিকমতো মিল না হয় মানে অ্যাপোজিশনটা ঠিকমতো না হয় নিচে দিয়েও অ্যাপোজিশনটা ঠিকমতো হয় না মানে পিছনের ইয়েগুলো আর আর ম্যাডাম ইউটেরাইন কন্ট্রাকশন সম্বন্ধে একটু কখন কয়টা ইউটেরাইন কন্ট্রাকশন থাকবে ইউটেরাইন কন্ট্রাকশনটা হচ্ছে টু লেবার পেইন যদি এস্টাবলিশড হয়ে যায় তাহলে 10 মিনিটসে তিনটা কখন আমি বলবো টু লেবার পেইন 10 মিনিটসে হচ্ছে তিনটা ইউটেরাইন কন্ট্রাকশন থাকবে মিনিমাম এবং 3 থেকে 5টা যখন মানে তিনটা যখন হবে তখন আমি বলবো যে এটা হচ্ছে টু লেবার পেইন স্টার্ট হয়ে গেছে এখন কতক্ষণ পারসিস্ট করবে কতক্ষণ যদি একেবারে প্রথমে থাকে তাহলে 15 টু 20 সেকেন্ড তারপরে হচ্ছে 20 টু 30 তারপরে হচ্ছে মোর দ্যান 40 সেকেন্ড এটা যত তোমার স্টেজ অ্যাডভান্স হবে তার হচ্ছে কনসিস্ট এটা কি বলে পারসিস্টেন্সিটা তত বেশি এটা ই করবে মানে পারসিস্টেন্সিটা মানে কি বলে ডিউরেশনটা তত বেশি লম্বা প্রলং হবে মানে আর্লি স্টেজে হচ্ছে 15 সেকেন্ড থাকবে তারপরে হচ্ছে 30 সেকেন্ড থাকবে তারপরে 40 সেকেন্ড থাকবে এইভাবে আর কি তোমাকে আঁকতে হবে না পার্টোগ্রাফের পেপার থাকবে না এগুলো কিছু থাকবে না কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট এসব কিছু থাকবে না ওগুলো অস্থিতেই শেষ ম্যাম নিউনেটোলজি থেকে কিছু জিজ্ঞেস করবে নিউনেটাল জন্ডিসটা পড়তে পারো তোমাদের ভাইবাতে আসে রিটেন আসছে না নিউনেটাল জন্ডিস নিউনেটাল জন্ডিসটা আর পিউপিরিয়ামের যে বেবি থাকবে পিউপিরিয়ামের বেবিকে কিন্তু এক্সামিনেশন করতে হবে পিপিএম কেস যেগুলো থাকবে ওগুলার বেবিটা ওই সময় ওখানে থাকে না হয়তো আমাদের যারা থাকবে তাদেরকে বললে বেবিকে এনে দিবে বেবি আনে পরে বেবি তোমরা যা এক্সামিনেশন যেভাবে লিখো সেভাবে লিখতে হবে অবস্টিক্যাল চার্ট লিখতে হবে কিন্তু কেসের মধ্যে ওই চার্টে ভুল করলে হবে না ইন্টারনাল কেসও লিখতে হবে পিপিএমও লিখতে হবে অবস্টিক্যাল চার্ট ম্যাম বেবি নোটে যে ম্যাম হচ্ছে ওয়েট এগুলো কিভাবে লিখব ম্যাম ওয়েট তো জানবো না আমরা তখন ওই জায়গায় কি লিখব তুমি এভারেজ লিখবা তোমার যদি মনে হয় এভারেজ লিখবা একবারে ছোট বাচ্চা এটাকে আবার তুমি এভারেজ লিখে ফেললা আছে এটা আবার কি রকম জানি হয়ে গেল এত ছোট হইলে এভারেজ লিখবা না কিন্তু মোটামুটি হইলে এভারেজ লিখবা ম্যাম ফলস লেবার পেইন মানে হচ্ছে ম্যানেজমেন্ট কি করব ম্যাডাম মানে ইনভেস্টিগেশন কি শুধু ম্যাডাম একটাই করব যে ইউরিন আরেমি ওইটা না ইনভেস্টিগেশন তুমি ইন্টারনাল ইনভেস্টিগেশন যেগুলো আছে সবগুলাই করবা তার আর ফলস লেবার পেইন এর ম্যানেজমেন্ট কি ফলস লেবার পেইন তুমি অ্যান্টিস্পাজমটিক দিবা তার ম্যানেজমেন্ট কমে যাবে আর ইউরিনারি ওগুলা তো তুমি করবাই যেহেতু পেশেন্ট তোমার কাছে আসছে তার আগের কোনো ইনভেস্টিগেশন নাই বা থাকলেও অনেক দিন আগের তখন তুমি তার মোটামুটি একটা ইনভেস্টিগেশন করবা আর এটা যে ফলস লেবার পেইন এটা বোঝার জন্য লেবার পেইন না এটা তো তুমি যখন বুঝতে পারবা তখনই এটা ফলস লেবার পেইন তাহলে ব্যথা কিসের জন্য তুমি একটা ইউরিনারি করতে দিলা তার ডিফিকেশন কনস্টিপেশন আছে কিনা সেটা দেখলা বাওয়েলটা যদি ক্লিয়ার হয়ে যায় অনেক সময় ব্যথা কমে যেতে পারে আবার অনেক সময় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য হয় ওটা তো আসলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য ব্যথা হচ্ছে ওটা তো তোমার ফলস লেবার পেইন তুমি বলতে পারো ওটা তো লেবার পেইন না ওটা আলাদা একটা জিনিস তখন তুমি যদি মনে করো একটা পেশেন্ট এরকম আসছে 36 উইকস ফলস লেবার পেইন তখন তুমি তাকে অ্যান্টিনাটাল ইনভেস্টিগেশন সবগুলো লিখে ফেলিও সমস্যা হবে না আর পিউপিরিয়ামের ইনভেস্টিগেশন এই আসল কথা তো বলি ডিডি লিখতে হবে ম্যাডাম না ডিডি নাই অফসার কেসে ডিডি নাই শোনো পিউপিরিয়ামের ইনভেস্টিগেশন কি কি পিউপিরিয়ামে কি কি ইনভেস্টিগেশন লিখবা কোন কমপ্লিকেশন না থাকলে লিখবো না যদি
আমরা হিমোগ্লোবিন লেভেলটা দেখতে পারি বা হচ্ছে ভেরি গুড কোনো কমপ্লিকেশন না থাকলে আমরা কিছু দেখব না যদি আমি বলি পেশেন্ট অ্যানিমিক তখন আমি হিমোগ্লোবিন লেভেল দেখব যদি আমার ক্যাথেটার করা থাকে পেশেন্টের অথবা যদি তার কোনো সিমটম থাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের তখন আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য ইউরিনারেমিটা করব কিন্তু আদারওয়াইজ একটা মানে নরমাল ভ্যাজিনাল ডেলিভারির পরের পিপিরিয়ামে হচ্ছে কোনো ইয়ে নাই ইনভেস্টিগেশন নাই আর আরেকটা জিনিস আমি বারবার বলতেছি নরমাল লেবার এবং নরমাল ডেলিভারি এই পয়েন্টগুলো একটু ভালো করে পড়বা নরমাল লেবারের পয়েন্টগুলাই কিন্তু নরমাল ডেলিভারি আর আমরা যখন কেস লিখব না আমরা কখনোই নরমাল ভেজিনাল ডেলিভারি লিখব না আমরা কিন্তু ভেজিনাল ডেলিভারি লিখব নরমাল ভেজিনাল ডেলিভারি অনেক কিছু মিন করে আমরা এত পেশেন্টের ডেলিভারির সময় তো আমরা ছিলাম না আমরা কিন্তু এত কিছু জানি না আমরা জানি এটা ভেজিনাল মানে রুটে ডেলিভারি হয়েছে এই জন্য এটা ভেজিনাল ডেলিভারি ঠিক আছে ওইটাতে আমরা নরমাল ভেজিনাল ডেলিভারি লিখব না কিন্তু অলওয়েজ ভেজিনাল ডেলিভারি ভেজিনাল ডেলিভারির ইন্ডিকেশনস গুলো কি হবে ম্যাম ভেজিনাল ডেলিভারির ইন্ডিকেশন কি বলো তুমি ভেজিনাল ডেলিভারি তো সব ইন্ডিকেশন লেটার কিছু ইন্ডিকেশন লাগে তো ভেজিনাল ডেলিভারি তো হবেই বলো তুমি সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশন কি এটা তুমি কি বললা আমি প্রশ্ন বুঝি নাই ভেজিনাল ডেলিভারির কোনো ইন্ডিকেশন নাই ক্রাইটেরিয়া বলতে পারো নরমাল ভেজিনাল ডেলিভারির কিছু ক্রাইটেরিয়া স্পন্টেনিয়াস এন্ড অনসেট অ্যাট টার্ম ভার্টেক্স প্রেজেন্টেশন আনডিউ প্রলংগেশন উইথ মিনিমাল এইডস এই জিনিসগুলো হচ্ছে যে নরমাল নরমাল লেবারের যে প্রেজেন্ট জিনিস সেটাই হচ্ছে ভেজিনাল ডেলিভারির ক্রাইটেরিয়া বা ইন্ডিকেশন কি আবার ভেজিনাল ডেলিভারির কোনো ইন্ডিকেশন আছে না তুমি জানি না প্রেগন্যান্ট প্রেসে ডেলিভারি হবে ম্যাম সিজারিয়ান সেকশনের পর যে ফ্লুইড দেওয়া হয় সেটা কি রিসাসিটেট করার জন্য নাকি অন্য কোনো কজ না সিজারিয়ান সেকশনের পরে তো আমরা হচ্ছে কিছু তার ব্লাড লস হয় সেটা রিপ্লেনিশ করার জন্য আর হচ্ছে পেশেন্টকে তো আমরা নাথিং পার ওরাল রাখি না সেই নিউট্রিশন মেনটেনের জন্য আমরা দিই তারপরে হচ্ছে এই ফ্রিজের মাধ্যমে আমরা অক্সিটোসিন ড্রাগ দিই থ্যাংক ইউ ম্যাম ওয়েলকাম বলো আর কোনো কিছু প্রশ্নগুলা সহজ একটু ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝে পরীক্ষা দিবা দেখবা এত কঠিন না প্রশ্ন ম্যাম এন্টিনেটাল কেয়ার থেকে কি কি কেস করব একটু বলে দেন শেষ সময়ে এন্টিনাটাল কেয়ার থেকে ফলস লেবার পেইন ওয়ালা কেস সাধারণত থাকে প্রিভিয়াস সিজারিয়ান সেকশন ফুল কেস যেগুলো ওগুলা থাকে এই তো টার্ম প্রেগনেন্সি পোস্ট ডেটেড প্রেগনেন্সি এইসব এই টাইপের পেশেন্টগুলো থাকে বুঝছো ওখানে তোমাদের হচ্ছে প্রি এক্লামশিয়া তারপরে হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস তারপরে অ্যান্টিপার্টাম হেমোরেজ এই টাইপের কেস দেওয়া হয় না মাল্টিপল প্রেগনেন্সিও দেওয়া হয় না ম্যাডাম মেডিকেল ইন্ডাকশন অফ লেবারের কমপ্লিকেশনগুলো কি একটু বলে দিবেন ওগুলো বইয়ে পড়বা এখন তো মানে মেডিকেল ইন্ডাকশন অফ লেবারের কমপ্লিকেশন কেমনে বলতাম মেডিকেল ইন্ডাকশন অফ লেবারের একটা এক এক ড্রাগের এক এক কমপ্লিকেশন তুমি যদি এখন মিসোপ্রোস্টল দাও এখানে হাইপার স্টিমুলেশন হবে ফিটাল ডিস্ট্রেস হবে অক্সিটোসিন দিলে অক্সিটোসিনের সাইড এফেক্ট আছে ফ্লুইড একুমুলেশন হয়ে বডি সুইলিং হয়ে যেতে পারে ফিটাল ডিস্ট্রেস হতে পারে এগুলাই তো মেডিকেল ইন্ডাকশনের কমপ্লিকেশন সার্জিক্যাল ইন্ডাকশনের কমপ্লিকেশন হচ্ছে করার সাথে সাথে মেমব্রেন রাপচার হয়ে যেতে পারে ওই কি বলে মেমব্রেন রাপচার করার সাথে সাথে কর্ড প্রোল্যাপস হয়ে যেতে পারে এটা একটা ইমিডিয়েট কমপ্লিকেশন তারপরে হচ্ছে তুমি যদি প্রলং টাইম থেকে করে রেখে দাও লাইক এ ড্রেন আউট হয়ে ড্রাই লেবার হয়ে যেতে পারে অথবা তোমার কোরিয়ামনোনাইটিস ডেভেলপ করতে পারে সার্জিক্যালের আর মেডিকেলের হচ্ছে ড্রাগ ওয়াইজ মিসোপ্রোস্টল দিয়ে করলে কি কি হতে পারে অক্সিটোসিন দিয়ে কি কি হতে পারে মেইনলি হচ্ছে ফিটাল ডিস্ট্রেস আর ইউটেরাইন হাইপার কন্ট্রাকশন হাইপার স্টিমুলেশন যেটা তারপরে তো বাকি বললাম ড্রাগের কারো ডায়রিয়া হয়ে যায় মিসোপ্রোস্টল দিয়ে কারো ফ্লুইড একুমুলেশন হয়ে যায় অক্সিটোসিন দিয়ে ওটা তুমি বই দেখে নিও ম্যাম পোস্টনেটাল কেয়ার যে 7-14 দিনে একবার আর হচ্ছে 6 সপ্তাহ পর একবার সেটা কি কোনো স্পেসিফিক রিজন আছে যে কেন এই স্পেসিং এ পোস্টনেটাল ভিজিটটা করতে হয় সেটার স্পেসিফিক রিজন আছে 6 উইকস পরে তুমি তার পুরাটা ইনভলিউশন সবকিছু তুমি দেখতে পারবে একটা প্রিপ্রিয়ামের পিরিয়ড যেহেতু 6 উইকস সেই পিরিয়ডের পরে তার কি অবস্থা সেটা একটা তুমি দেখতে পারলা তার মানে সেটা একটা তারপরে তুমি তাকে কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস দিতে পারবা ওই সময়টাতেই তো আমরা কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস করি
ওই সময় দিতে পারবা, তারপরে তার বাচ্চার ইমিউনাইজেশনটা স্টার্ট হবে, সে তোমার কাছে তোর বাচ্চা ছাড়া আসবে না, বাচ্চা সহই আসবে, 6 উইকস এর হচ্ছে এগুলা। আর 7 টু 14 ডেজ এর মধ্যে যেটা সেটা হচ্ছে মায়ের নিউট্রিশন, বেবির নিউট্রিশন, ল্যাকটেশনটা এস্টাবলিশড হলো কিনা, ঠিক মতো পাচ্ছে কিনা, এসব ব্যাপারে। তারপরে হচ্ছে ওই যে তোমার কি বলে ওটার নাম, প্রিপেয়ারাল এক্সারসাইজ গুলো, ওগুলা তুমি তাকে ওই সময় শিখিয়ে দিবা, 7 থেকে 14 দিনের সময়, যাতে তার বিশেষ করে যাদের হচ্ছে ভেজিনাল ডেলিভারি হয় তাদের হচ্ছে পেরিনিয়াম মাসল যাতে লেগস না হয়, আর যাদের সিজার সেকশন হয় তাদের অ্যাবডোমিনাল ওয়াল যাতে লেগস না হয়, বা এই তো এগুলা টোনিসিটি যাতে ফিরে আসে, এসবের জন্য তোমরা ওই 7 থেকে 14 দিনের দিন বললা। আর 6 এর সময় তার বাকি যেগুলো বললাম আমি প্রথমে ওগুলো বলবা। ম্যাম বার্থ স্পেসিং কত দিনের কথা বলবো? 2 বছর, 2 বছর বার্থ স্পেসিং, সেটা সিজারিয়ান সেকশনই হোক আর ভেজিনাল ডেলিভারি হোক, 2 বছর। এই 2 বছর টাইমটা কেন আমরা বলি বার্থ স্পেসিং, এটা হচ্ছে মায়ের একটা বেবি তার ওম্বে ক্যারি করা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত তার যে লসটা হয় ডেলিভারি পর্যন্ত, ওই লসটা ফুলফিল করতে 2 বছর লাগে। এর আগে যদি আরেকটা বেবি নিয়ে ফেলে তাহলে তো তোমার সে তো ডেফিশিয়েন্ট স্টেটে বেবি নিবে, না হবে না। এই জন্য বার্থ স্পেসিংটা অলওয়েজ 2 ইয়ার্স। তারপরে হচ্ছে 28 উইকস পর্যন্ত প্রত্যেক মাসে মাসে একটা, মানে 4 উইকস পর পর একটা, আর তারপরে হচ্ছে ফোর্টনাইটলি, মানে 15 দিন পর পর, আর 36 উইকস এর পরে উইকলি, চারটা, অনেকগুলা, এত হয় না। আমাদের WHO রিকমেন্ডেডটাই ফলো করা হয়। ম্যাম আমি যে লেফট ল্যাটারাল পজিশনে রাখি ম্যাম মাকে, অনেক সময় এন্টিনেটাল অনেকগুলা কেস, এটা কেন রাখি ম্যাম? লেফট, আমরা যদি মাকে সুপাইন পজিশনে রাখি তাহলে কি হয়, ইনফেরিয়র ভেনাকেবার উপরে চাপ পড়ে, তাই না? ইনফেরিয়র ভেনাকেবার উপরে যখন প্রেস পড়ে, তারপরে অ্যাবডোমিনাল আউটা আছে ওদিকে, ওখানে উপরে প্রেস করলে তখন কি হয় কি, কার্ডিয়াক আউটপুট কম, রিটার্ন কম হয়, ভেনাস রিটার্ন কম হয়, ভেনাকাবের উপর চাপ পড়ে ভেনাস রিটার্ন কম হয়, তার সিকুয়েল হিসেবে কার্ডিয়াক আউটপুট কম হয়। কার্ডিয়াক আউটপুট কম হওয়া মানে কি, সব স্ট্রাকচারে বডিতে যত ভাইটাল অর্গানস আছে ওখানে সাপ্লাই কম হয়, সাথে ইউটারাসে সাপ্লাই কম হয়। ইউটারাসে সাপ্লাই যখন কম হবে তখন কি হয়, তখন হচ্ছে প্লাসেন্টাল সার্কুলেশনে সাপ্লাই কম হয়, ফিটাস তোমার কম অক্সিজেন পায়, ফিটাস তো ব্লাডের মাধ্যমে ওগুলা পায়, কম অক্সিজেন পায়, তাহলে কি হবে, ফিটাল ডিস্ট্রেস দেখা দিবে। এই জন্য আমরা পেশেন্টকে একটু লেফট সাইডে টিল্ট করে রাখবো বা লেফট পুরা ল্যাটারাল করে রাখবো, যে যাতে করে তার সার্কুলেশনটা ভালো হয় তার নিজের এবং ফিটাসের। ম্যাম পিউরপেরিয়ামের কেসে যদি জিজ্ঞেস করা হয় যে বাচ্চার আম্বিলিকাল কর্ড কখন পড়বে আর এটার পিছনে মেকানিজম, তাহলে আমরা কি বলবো? তোমাকে কেউ মেকানিজম জিজ্ঞেস করবে না কখন পড়বে সেটা, মেকানিজম তো হচ্ছে ওই যে নেক্রোসিস হবে, ইসকেমিয়া হবে, নেক্রোসিস হয়ে মেকানিজম সাধারণত 5 থেকে 7 দিনের দিন হয়। আর ম্যাম ক্ল্যাম্পিং অফ দা কর্ড নিয়ে কোনো কোয়েশ্চেন করবে? ক্ল্যাম্পিং করতে পারে, ওটা তো তোমার কেসের প্রশ্ন, যদি হয়ে যায় এটা দেখে নিও, 2 ফিঙ্গার 1 ফিঙ্গার 4 ফিঙ্গার না, 214 আর 211, 214 তে হচ্ছে, 214 না 214 তো 2 ফিঙ্গার ফ্রম ক্ল্যাম্প দিব আর 211 তে কাটবো। হ্যাঁ, 2 আর 3 এর মাঝখানে কাটবা, 2 ফিঙ্গার অ্যাওয়ে একটা ক্ল্যাম্প, 1 ফিঙ্গার অ্যাওয়ে একটা ক্ল্যাম্প, 4 ফিঙ্গার অ্যাওয়ে একটা ক্ল্যাম্প, 1 আর 4 ফিঙ্গার এর মাঝখানে তুমি কাটবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আবার বলে দেই, পরীক্ষার দিন মাস্ক পরে ফেস শিল্ড পরে আসতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কভারঅল দেওয়া হবে হসপিটাল থেকে, কভারঅলটা পড়তে হবে। 3 নম্বর কথা হচ্ছে পরীক্ষার হলে মোবাইল নট এলাউড, আদার্স তোমার ইনস্ট্রুমেন্ট ছাড়া কোনো ধরনের কলম ছাড়া কোনো ধরনের কাগজ নট এলাউড, তোমার নেসেসিটিস ছাড়া, যেমন ব্লাড প্রেশার মেশিন, তারপরে হচ্ছে তোমার থার্মোমিটার, মেজারিং টেপ, এরকম একান্ত আবশ্যকীয় জিনিস, এগুলো ছাড়া বাড়তি কোনো ধরনের কাগজপত্র কিছু পকেটে করে কোনো কোথাও কিছু নিয়ে যাওয়া যাবে না, বিশেষ করে মোবাইল ফোন।
ঠিক আছে এইটা এগুলা নিয়ে কথাবার্তা হবে ম্যাডাম নিজে চলে যান অনেক সময় ওখানে সার্চ সার্চ করে পাইলে একটা বিশ্রী অবস্থা ওগুলো আগে থেকেই না নিয়ে আসার চেষ্টা করবা নিয়ে আসলে আমাদের কাছে জমা দিয়ে দিবা আচ্ছা আর হচ্ছে সবাই 100 টাকা করে চাঁদা নিয়ে আসবা পরীক্ষার জন্য বাস এইটুকুনি তাহলে হচ্ছে বেস্ট অফ লাক দেখা হবে জি জি বুঝি নাই মতিউর রহমান টাইমটা কখন 9টা পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য তোমরা 8:30টার মধ্যে চলে আসবে একটু আর্লি আসলে মাঝে মাঝে কোনো এটিপিক্যাল কেস থাকলে অনেক সময় ঝটঝট বলে দেওয়া যায় আর তোমরা না থাকলে আর কারে বলবো আগের দিনের প্রশ্ন কোনো এটিপিক্যাল প্রশ্ন থাকলে একটু সকালে কেস লেখার জন্য কত টাইম পাবো 1 ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টা এগুলো তো বলে ফেলছি ম্যাম আগে আনসার জানা গেলে তো আমরা 8টার সময়ই চলে আসব হ্যাঁ এখন তোমার জানতে হবে ওগুলা যদি এগুলো তো বলেই দিলাম আর কি থাকবে প্রিপ্রিয়াম বলে দিছি এখন এর পরেও যদি বলো জানার জানার জন্য আর তো কিছু জানার নাই প্রিপ্রিয়াম বলে দিছি আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম সালাম গাইনি কেস যদি থাকে তাহলে অনেক সময় আমি আগে থেকে ইয়ে থাকলে বলে দেই যে এই বেটে এই পেশেন্টটা থাকবে তখন তোমরা গিয়ে দেখবে গাইনি কেস এখন কি ম্যাম আপনি যেগুলা বলে দিছেন এগুলাই পড়তে হবে ম্যাম এগুলাই পড়বো ম্যাম আমি কি কিছু কম বলছি নাকি মনে হচ্ছে যেন কম বলছি এগুলো তো সারা বই হ্যাঁ এগুলাই পড়ো দেখি তো এটা কে বলছে এগুলা পড়বে হ্যাঁ খেয়াল করলাম না তো এটা কে বললো এই কে বলছিল এটা এই কথাটা কে বলছিল রে খালি এগুলাই পড়বা নাকি তোমার কি কম মনে হলো আমি তো মনে করলাম বেশি বলে বলছি হ্যাঁ এগুলাই পড়ো অসুবিধা নাই ম্যাম এক্সামিনার কে কে থাকবেন এটা কি ওইটা নিয়ে তোমার চিন্তা নাই তুমি হচ্ছে পরীক্ষা দিবে এক্সামিনার আমি থাকলেও এই আর আরেকজন থাকলেও এই জিনিস হচ্ছে তুমি উত্তর দিবে এক্সামিনার দিয়ে তুমি কি করবা বলো তো এক্সামিনার আমাদের থাকবেন নাসরিন ম্যাডাম আর জামিলা ম্যাডাম আর বাকিদের শুনে আমরা কি করব আমরা কি তাদের চিনি তারা অন্য কলেজ থেকে আসবে আমাদের জামিলা ম্যাডাম থাকবেন না পরীক্ষাটা কি ম্যাম ওই যে ওই রুম টিউটোরিয়াল রুমটাতে হবে পরীক্ষা ম্যাম এটা সবচেয়ে সুন্দর কোশ্চেন আজকে খুব ইম্পর্টেন্ট কেউ জিজ্ঞেস করলো না এটা হচ্ছে কে জিজ্ঞেস করলো মতিউর রহমান মনে হয় খুব মানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সে জিজ্ঞেস করছে পরীক্ষা কোথায় হবে এটা তো কেউ জিজ্ঞেস করলো না পরীক্ষা হবে 15 নম্বর ওয়ার্ডের ওখানে যে এক্সাম হলটা ক্লাস করতে যায় আগে সেখানে ঠিক আছে রে আর রেখে দেই আর ভালো লাগতেছে না অনেক খুশি পড়াশোনা করো বেস্ট অফ লাক ইনশাল্লাহ শনিবারে দেখা হবে সবাই ভালো থাকো সবাই সাবধানে থাকো কোনো উল্টাপাল্টা অসুখ বিসুখ বাধায় না খালি হসপিটাল আসতে গিয়ে ওকে আল্লাহ হাফেজ